কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করে ফেলবো, সেটা কিভাবে সম্ভব? তো আমাদের সব থেকে টুল যেটা, আমরা তো কেউ গ্রাফিক ডিজাইনার না, যারা আছি তাদের খুব ভালো কথা, বাট যারা নাই তারা কি করতে পারি, আমরা খুব সহজেই অনলাইন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে বাদ করতে পারি বা চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে যাবো আমরা? রিমুভ ডট বিজি, এটা একটা ওয়েবসাইট, সবাই কাইন্ডলি আমার সাথে যাবেন, ভিজিট করবেন, এই লিঙ্কে গিয়ে লিখবেন রিমুভ ডট বিজি। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, গুগলে সার্চ করলে পারবেন। রিমুভ ডট বিজি, বিজি অর্থ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে হচ্ছে রিমুভ ডট বিজি। আমি একটা এখানে ট্যাব তৈরি করি যেখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবো আপনাদেরকে, আমি নেক্সট টাইম এইটটাকে ফলো করতে পারবেন যাদের সমস্যা হয় বুঝতে। তাহলে এক নম্বর স্টেপটা কি আমাদের, নাম্বার ওয়ান স্টেপটা হচ্ছে স্টেপ ওয়ান, গো টু, ওকে। স্টেপ টু কি হবে, আমি যে ছবিটাকে রিমুভ করব, দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট, ওকে, এখানে সাইন আপ করলেও হবে, না করলে কোনো সমস্যা নেই। স্টেপ টু হচ্ছে আপলোড ইমেজ অথবা পেস্ট ইমেজ অফ ইউআরএল। আগে জানতে হবে ইউআরএলটা কি, ইউআরএলটা হচ্ছে একটা অ্যাড্রেস। মনে করেন আমার এই যে ইমেজটা না, এটা একটা অ্যাড্রেস আছে, আমি ডান দিকে ক্লিক করে দেখেন লেখা আছে কপি ইমেজ অ্যাড্রেস, তার মানে কি এই ইমেজটাকে একটা অ্যাড্রেসে আপলোড করা, তাই না? যদি যাই গুগল ডট কমে যাবো, যদি গুগলে একটা ইমেজ সার্চ করি, গুগলে আসলাম, দেন আমি সার্চ করলাম এখানে ইমেজ লিখে, দেন সার্চ করলাম কি যে সার্চ করি নাও লিখে ম্যাক নেওয়ার ছবি, ছবি কোন চলে আসবে, তাই না? এখান থেকে আমরা একটা ছবি ডাউনলোড করে নেব, অথবা একটা ছবি কি করবো অ্যাড্রেস আমরা কপি করে নেব। এই ছবিটি আমি নিতে যাচ্ছি, এটা রাইটে ক্লিক করে যদি আমি কপি ইমেজ অ্যাড্রেস করি তাহলে কি হবে, একটা লিঙ্ক কপি হয়ে যাবে। আমি কপি করে আমি যদি একটা গিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন কন্ট্রোল ভি দিলাম আমি, তাহলে কি হবে দেখেন লিঙ্কটা কোন চলে আসছে, এটা কি সেই বেয়ারের ছবি, ঠিক আছে? ছবির লিঙ্কটা আসলে এভাবে চালা আপনি নিতে পারেন। আবার কি করতে পারেন, এই ছবিটাকে বড় করে ছবি, জি ছবিটাতে ক্লিক করলাম, ছবিটাতে ক্লিক করে এই ছবির লিঙ্কটাকে কপি করব, মাউসের রাইটে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস দিলে কি হবে ইমেজের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আমি ওখানে গিয়ে পেস্ট করি, তা দেখেন এই যে ইমেজটা ছিল এটাই দেখবেন শো করবে আমার, এখানে দেখেন লোড হচ্ছে, চলে আসবে এটাই, দেখছেন? এবার কি ইমেজের অ্যাড্রেসটা কপি করে আমরা কি করতে পারি, তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, অথবা আমি সাপোজ আমার ডেস্কটপে কি আছে, ছবি আছে একটা, আমি ডেস্কটপে ছবি ক্লিক করতে পারি, আপলোড দিয়ে কাজ করতে পারি। আমার একটা ইমেজ নেই, যেমন একটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা বাদ দেওয়া, অন্য একটা ইমেজ নেই, যেমন এই ছবিটা তো ব্যাকগ্রাউন্ড তেমন নেই, আমরা এটা ইউজ করি, এটা ইউজ করি, এটাকে আমি ডাউনলোড দিচ্ছি, রাইটে ক্লিক করে সেভ অ্যাজ দিচ্ছি, সেভ ইমেজেস, দেন কি ডেস্কটপে নিচ্ছি, আমি এটাকে ডেস্কটপে নিয়ে সেভ করছি, অথবা আমি এটার যে ইমেজ অ্যাড্রেসটা আছে সেটা আমি এখান থেকে নিচ্ছি, নিয়ে কি করছি এটা ক্লোজ করে দিচ্ছি, দরকার নেই। আমি এখানে কি ইউআরএলটা দিব, এই যে ইমেজ বক্স যাচ্ছে এখানে, দেন কন্ট্রোল ভি, লিঙ্কটা দিলাম, ওকে। তাহলে কি হবে, ছবিটা এখানে চলে আসবে, দেখেন একটু সময় দেবেন ওকে, যাতে লোডটা নিতে যায়। কি আসছে ছবিটা দেখেন তো, ছবিটা আসছে, এবং কি এটা ছিল আমাদের অরিজিনাল ছবি, আর এটা কি ব্যাকগ্রাউন্ড বাদে ছবি, সবাইকে বুঝতে পারছেন একটু? হ্যাঁ, এখন ডান দিকে কি যে লেখা আছে ডাউনলোড, এখানে ক্লিক করবেন তাহলে কি হয়ে যাবে, ছবিটা আপনার সেভ হয়ে যাবে আপনার ডেস্কটপে, দেখেন ছবিটা সেভ হয়ে গেছে। আমি জাস্ট ওপেন করছি, দেখবেন কি ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বা পিএনজি ফরম্যাটটা হয়ে গেছে, সবাইকে বুঝতে পেরেছি আমরা? খুব সহজ না টুলসের কাজটা? এসআই আকাশ, আপনার মাইক্রোফোন সমস্যা হচ্ছে, মেবি সিলেক্ট অ্যান্ড আপলোড দ্য ইমেজ অর প্রোভাইড দ্য
লিখতে পারি ইমেজ অ্যাড্রেস, ইমেজ ইউআরএল লিখি এটা, দেন কি হয়ে যাবে, দেন আমরা স্টকটা কি করব, কাজটাকে আমরা ডাউনলোড করে নেব, একদম সহজ একটা স্টেপ, তেমন কিন্তু বেশি হার্ড না। সবাইকে বুঝতে পেরেছি আমরা, এটা গেল কি আমাদের ইমেজ অ্যাড্রেস দিয়ে। এখন দেখবো আমরা কিভাবে কি করতে পারি, ছবি ডেস্কটপ থেকে নিয়ে করব, সেম প্রসেসটাই আমি একটা ক্রস করে দিচ্ছি, ক্রস করে দিয়ে আপলোড ইমেজ লেখা আছে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে আমার ইমেজটা দেখা দিতে হবে যে আমার ডেস্কটপে আছে এই যে ইমেজটা, এটা ক্লিক করে ওপেনে ক্লিক করব, তাহলে কি হয়ে যাবে ছবিটা এখানে আপলোডও হয়ে যাবে এবং কি ওর যে ব্যাকগ্রাউন্ড এটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে ব্যাক অরিজিনাল ছিল এটা, এটা কি রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আর একভাবে করতে পারি আমরা সেটা কীভাবে, আবার ক্রস করে দিচ্ছি আমি, এখানে দেখেন লেখা আছে আপলোড ইমেজ অর ড্রপ এ ফাইল, আমি ডেস্কটপ থেকে ফাইলটাকে ধরে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে এনে বললাম যে আমার সাথে আসো, নিয়ে এখানে কি করলাম এখানে নিয়ে ছেড়ে দেবো এখানে আমরা, তাহলে কি হবে ছবিটা তাও আপলোড নিয়ে নেবে, এটা বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ, টেনে আনবো কান ধরে ছেড়ে দেবো, কাজ শেষ, দেখেন কাজ হয়ে গেল। ঠিক আছে, আমাদের কি অনেক সুন্দরভাবে গ্রাফিক্সের কোনো কি গ্রাফিক্সের জি এর যে একটা নলেজ এটা আমাদের লাগবে না, এটা বাদে কি আমরা কাজটা করতে পারছি। ক্লিয়ার সবাই? কার কোনো প্রশ্ন আছে যে কিভাবে করতে হবে বা পারছি না এখনো, আছেন কেউ? থাকার কথা না আসলেই। ফরিদ ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে, কাইন্ডলি রেসপন্স করেন শুনতে পেলে। ফরিদ ভাই শুনতে পাচ্ছেন না আপনাকে? হ্যালো ফরিদ জি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার কার মাইক মডেল সমস্যা, তুফান স্যার স্যার একটু বন্ধ করে দেন মাইক্রোফোন গুলো, যার যার সমস্যা আছে। তুফান স্যার শামিম আল নামন রনি ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন কাইন্ডলি, দেখান কিভাবে ছবি আনবেন এবং রিমুভ করবেন। শামিম আল নামন রনি আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। শুনতে পেয়েছেন কি শামিম আল নামন রনি ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন আপনার রনি ভাই, মাইক্রোফোন অফ থাকছেন তো শুনতে পাচ্ছেন তাই না, শুনলেই হবে আমাদেরকে। ফরিদ জে এস ভাই আপনি দেখেন আপনার ডেস্কটপ বা মোবাইলে দেখেন বাম পাশে একটা আইকন আছে মাইক্রোফোনের, এটা ক্লিক করেন, মাইক্রোফোনে ক্লিক করলে আপনার ভয়েস শুনতে পারবো আমরা। শামিম ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে, আমার কাছে বের হয়ে গেছেন। শিপন রাইহান মানে আপনি একটু কাইন্ডলি দেখান, শিপন রাইহান জি দেখান, এখন তো লাগার কথা না স্ক্রিন শেয়ার করতে, 5 সেকেন্ড লাগে না। প্রেজেন্ট নাও ক্লিক করে ইওর এন্টার স্ক্রিন দেন, আপনাকে কতক্ষণ শেখাইলাম এটা আমি যে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। প্রেজেন্ট নাও ক্লিক করে স্ক্রিন শেয়ার করেন এন্টার স্ক্রিন দিয়ে। জি হচ্ছে, ধন্যবাদ শেয়ার করতে পেরেছেন, আপনি কাজ দিয়ে করেছেন। জি ধন্যবাদ পেরেছেন আপনি। শ্যাম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, রনি ভাই স্ক্রিন শেয়ার অফ করে দেন।
ফরিদ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা, দেখতে পাচ্ছি না, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। না বুঝতে পারলে কমেন্ট বক্সে লেখেন যে ভাই বুঝতে পারছি না বা সমস্যা আছে। ডিউ নেটওয়ার্ক প্রবলেম, কান্ট রেসপন্স। জি ভাই, ফরিদ ভাই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আসেন, ভালো হবে তাহলে। আমার এখানে খুব বৃষ্টি পরিমাণে অনেক বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তো ক্লাস নিচ্ছি আমি, তাই না? আমি তো বন্ধ নেই ভাইয়া, ম্যানেজ করতে হবে পরিবেশটাকে। জি শ্যাম ভাই, বেলাল ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি আপনার। শব্দ হচ্ছে কার? মাইক্রোফোনটা অফ করে দেন, মাইক্রোফোনটা বন্ধ করে দেন, যা শব্দ হচ্ছে। আপনারটা হবে না মেবি। বেলাল ভাই আপনি পোস্টের লিঙ্ক দিয়েছেন, ইমেজের লিঙ্ক দেন নাই। আপনি পোস্টের লিঙ্ক কপি করেছিলেন, ইমেজের লিঙ্কটা কপি করেন। কপি ইমেজ অ্যাড্রেস। জি, এই যে নিচে দেখেন লেখা আছে ক্লোজ, নিচে যেটা আপনার দেখেন লগ ইনের নিচে লেখা আছে। জি, টিল নাও ইন ফ্রন্ট অফ মাই ল্যাপটপ। আচ্ছা, এই আপনার ল্যাপটপে স্ক্রিন শেয়ার করেন কে জানো ফরিদ ভাই? স্ক্রিন শেয়ার তো হবে, দেখেন প্লিজ এন্টার সিলেক্ট অ্যান ইমেজ। বেল ভাইয়ের লিঙ্কটা কপি করা হচ্ছে না বারবার। আপনি আবার অরফিডে আসেন, গুগলে আসেন। জি শুনতে পাচ্ছি, জি পেয়ে গেছি আমাদের বিলাল ভাইকে, ধন্যবাদ ভাই, স্ক্রিন শেয়ার টপ করে দেন। রায়হান সাদিক রাব্বি শুনতে পাচ্ছেন? আপনার স্ক্রিন শেয়ার করেন। এরপরে স্ক্রিন শেয়ার করবেন সাইফুল ইসলাম আকাশ, এস আই আকাশ। ফরিদ ভাই স্ক্রিন শেয়ার করা হচ্ছে আপনার? আশরাফ আলম, স্ক্রিন শেয়ার করবো কিভাবে? আশরাফ ভাই আপনি তো মোবাইলে আছেন তাই না? মোবাইলে স্ক্রিন শেয়ার করে, মোবাইলে কি স্ক্রিন শেয়ার করবেন আপনি? মোবাইলে স্ক্রিন শেয়ার করবো কিন্তু ফাংশনে তো খুঁজে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার করা যাবে, সমস্যা নেই, কিন্তু মোবাইল থেকে কাজ করতে আপনার একটু সময় লাগতে পারে, একটু কষ্ট মনে হতে পারে। তাহলে আমি আমার বাসায় যখন যাব তখন তাহলে হয়তো। জি জি, আপনি একটা দেখে রাখেন, রাস্তায় আপনি দেখে রাখেন, দেন হচ্ছে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন আপনার ক্লাসমেটরা আছে অথবা গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন, হেল্প পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ঠিক আছে ইনশাআল্লাহ। রায়হান ভাই থ্যাংক ইউ আপনাকে। তাহলে বুঝতে পারছেন এখন কিভাবে করবেন? আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড ছিল না তাই না ফেসবুকে? ওকে, ধন্যবাদ। সাকিব স্ক্রিন শেয়ার করেন। মিজান ভাই পারছেন কি? মিজানুর রহমান চেষ্টা করেছেন সবাই? সাকিব করেন, সবগুলো দেখা যাবে এক এক করে। সাকিব করছেন এখন, জি দেখতে পাচ্ছি। আপনি কি জান না রিমোটার বিজয়তে এখনো চেঞ্জ করেছেন দু একটা নাকি? জি এস আই আকাশ প্রেজেন্টিং হচ্ছে।
ওকে বের হয়ে যান, জি বের হয়ে যান, সাইকাস বের হয়ে যান। পারফেক্ট হবে ভাই। জি জি বুঝতে পারছি, বের হয়ে যান, স্ক্রিন শেয়ার আপ করে দেন। তাহলে হচ্ছে কি আমাদের রিমুভ ভিজ, এখন প্রশ্ন হচ্ছে আমরা যে ছবিগুলো ব্যবহার করবো আমরা কিন্তু কি এই বেড়ালার ছবি ব্যবহার করবো না, তাই না? বা কোনো অন্য কোনো ছবি ইউজ করবো না, আমরা ইউজ করবো কি যেগুলো আমাদের প্রয়োজন। যেমন কি হতে পারে, আমাদের যে কাজটা বা আমাদের যে লাইন নিয়ে আমরা আছি এই প্ল্যাটফর্মে কি আপনার কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রাখতে পারে, যেমন কেমন গুগল, ফেসবুক এদের কি লোগো রাখতে পারে, তাই না? তোমরা সেগুলো কীভাবে খুঁজে বের করতে পারবো, আমাদের কি ইউজ করতে হবে কি যেগুলো কপিরাইট ফ্রি ইমেজ, কপিরাইটগুলো কিন্তু কি ইউজ করা যাবে না। তাহলে কি হবে, ওই ছবির বা ইমেজের যিনি মালিক তিনি কিন্তু আমাদের নামে কেস করে দেবেন, তো কেস খাওয়া যাবে না। এদের কি করতে হবে, কপিরাইট ফ্রি ইমেজ নিতে হবে। তো কালকে জানা আছে কিভাবে কপিরাইট ইমেজ সংগ্রহ করতে হয়? আচ্ছা তাহলে জি অবশ্যই বলবো আমি, সরি মাইক্রোফোনটা মিউট করে রাখেন, তাহলে নয়েজটা আসবে না। আমরা অনেকভাবেই কপিরাইট ফ্রি ইমেজ নিতে পারি, তার মধ্যে একটা যেটা প্রথম ওয়ে সেটা হচ্ছে গুগল। গুগলে আপনি কি অসংখ্য ইমেজ পাবেন, জাস্ট এই ডান দিকে লেখা আছে ইমেজ, এখানে ক্লিক করে পাবেন, অথবা যদি আপনি সার্চ বারে গিয়ে লেখেন সাপোজ লেডি শু লিখে সার্চ করলেন, তাহলে কি এভাবে আসবে। এখানে দেখেন আপনাদের অল লেখা আছে, সরি 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 আমি স্ক্রিন শেয়ার করিনি এখনো, আচ্ছা দিচ্ছে এখন। জান্নাতুল ফেরদৌসের সমস্যা, এস আই সাকিব, এস আই আকাশ বারবার লিভ নিচ্ছে, জান্নাতুল ফেরদৌস লিভ নিচ্ছে বারবার ক্লাস থেকে। তো দেখেন তো কি হয়েছে আপনার বোনের, যে আমি স্ক্রিন শেয়ার করছি এখন দেখতে পারবেন। গেমিং উইথ কিং, আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি দেখবো, কাজটা শেষ করে নিয়ে তারপর দেখবো। গেমিং উইথ কিং, আপনার নামটা কি বলছো, আমাদের নামগুলো চেঞ্জ করে আসবেন সবাই, যে নাম দেওয়া আছে আপনাদের। গেমিং উইথ কিং এর মাইক্রোফোনটা মিউট আছে, মাইক্রোফোনটা আনমিউট করে নিন। জি শুনছি, বলেন। আপনার জিমেইল নাম হচ্ছে, জিমেইল নেম গেম উইথ কিং, তাই না? না না স্যার, আমার জিমেইল ছিল mamonpmp@gmail.com। তাহলে আপনার জিমেইলের ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। আপনি ইউজার নেম চেঞ্জ করেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু চেঞ্জ মাই জিমেইল নেম, দেন ওখানে ভিডিও পাবেন, সেই ভিডিও দেখে কাজ করে নেবেন, ঠিক আছে? ছোট একটা কাজ, আমি দেখাচ্ছি না এটা আপাতত। এখন সবাই দেখেন যে আমরা কীভাবে কপিরাইট ফ্রি ইমেজ পেতে পারি। প্রথমে আমরা কি গুগলে সার্চ করতে পারি, এখানে কি অল লেখা আছে, আমরা অল না লিখে সার্চ করব কি ইমেজ লিখে এখানে ক্লিক করব, তাহলে কি হয়ে যাবে, ইমেজ চলে আসবে। দেখেন সার্চ করছি লেডি শু নামে, এবং কি এখানে ক্লিক করলাম ইমেজেস, তাহলে কি হবে, এখন সব কি ইমেজ পাওয়া যাবে, তাই না? ইমেজগুলো কি আপনার দেশি বিদেশি মানে সব জায়গার যত প্রকার লেডি শু আছে এখন সব দেখা যাচ্ছে। এখন খেয়াল রাখতে হবে এই ছবিগুলো কিন্তু কি কপিরাইট যুক্ত আছে আবার কি কপিরাইট মুক্ত আছে, আমাদের নিতে হবে কি কপিরাইট মুক্তগুলো। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা, অপশন দুইটা আমাদের সেটিংটাকে চেঞ্জ করে নিতে হবে। আর একটা বিষয় খেয়াল করেন, যেমন একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখা যাবে না আশা করি, একটু অলে যাই, আবার ব্যাগে যাই, একটু অলে যাই, অলে গিয়ে দেখি, দেখবেন প্রত্যেকের গুগল সার্চ রেজাল্টে ক্লিক করার পরে প্রথমে দেখবেন প্রথম 10 থেকে 20টা নিউজ শো করবে, এর থেকে নিউজ শো করবে না, একটু আমি লোডটা হয়ে যাক,
যেমন দেখেন একটা লিঙ্ক, তাই না? দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, ভিডিও বাদ দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো। আচ্ছা, আমার কি অন করা আছে এটা? মেবি অন করা আছে আমার এটা, যেন অনেকগুলো শো করছে। আপনারা একটু সার্চ করে দেখেন তো আপনাদের গুগলে, আপনাদের মিনিমাম 10টা থেকে 15টা আসার কথা সার্চ রেজাল্ট, বাট আমার কিন্তু অনেকগুলোই আসছে। এটা কেন আসছে তারপর তো শেয়ার করছি একটু আমি। দেখেন এখানে লেখা আছে সেটিং, সেটিংয়ের মধ্যে এখানে লেখা আছে সার্চ সেটিং, একটা আছে অ্যাডভান্স সেটিং। তো আমরা কী করবো, অ্যাডভান্স সার্চে ক্লিক করবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? যে আপনি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের স্টুডেন্ট? আপনার ক্লাস আসলে সকালটার দিকে, আপনি তো ক্লাসে জয়েন করেননি, দ্রুত ক্লাসে আসেন, ক্লাস শুরু হয়েছে আপনার। ওকে জি ভাই, শোনা যায় ভাই, স্যারের কথা সাইডটাই প্রবলেম, হাতটা প্রবলেম, স্যার তো ইন্টারনেট চলে আসে। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? ইন্টারনেট ছিল আসলে, ফোন আসলো তো একটা ফোনের জন্য। ঋতু রহমান শুনতে পাচ্ছেন কি? ঋতু রহমান জয়েন করছেন, শুনতে পাচ্ছেন কি? আমি গত ক্লাসে শুনতে পাইনি কেমন একটা, আজকেও সেম। ঋতু রহমান শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছে না। তো যেখানে আমরা ছিলাম, আমার স্ক্রিনে কি প্রায় 10টার বেশি নিউজ শো করে। আপনারা সবাই একটু চেষ্টা করে দেখেন, আপনাদের গুগলের সার্চ পেজে দেখা যাবে কি যে কয়েকটা, মানে কয়েকটা বলতে 10 থেকে 15টা শো করতে পারে, এর বেশি হওয়ার কথা না। 10টা কিন্তু আমার পেজে কি প্রায় 100টার মতন শো করে। হ্যাঁ, এটা কি করতে হবে, গুগলের সেটিং যেতে হবে, সেটিং এ গিয়ে লেখা আছে অ্যাডভান্স সার্চ, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে আসবেন। সরি, সেটিংসটা কিভাবে গেল এটা একটু আবার একটু দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, আবার যাচ্ছি গুগলে। গুগলে গিয়ে আমি সার্চ করলাম কি, একটু আগে সার্চ করেছি যে লেডি শো, লিখে আমি এন্টার দিলাম বা সার্চ ক্লিক করলাম। তাহলে কি আসবে আমার এখানে, যেগুলো প্রয়োজন সেগুলো আসবে। তো আমি এখান থেকে কি লেখেন, এখানে আমার এখন 100 পিসের মতো শো করতেছে। আমি এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে এখানে লেখা আছে সার্চ সেটিং, দেখেন পেয়েছেন কি? এখানে দেখেন লেখা আছে রেজাল্ট, রেজাল্ট পার পেজ, পার পেজ কত, 10, 20, 30, 40, 50। আমরা কি করবো, এটাকে 100 করে, সবাই এখানে 100 করে দেবেন। তাহলে কি হবে, 100 দিলে আপনার প্রত্যেকটা পেজে 100 করে কি দেখাবে, নিউজ দেখাবে বা ফলাফল দেখাবে। যেটাকে আমি 50 করে দেই তাহলে কি 50 100 করবে, বাট সবসময় করে রাখবেন 100। তাহলে আপনার জন্য কি হবে, সব থেকে বেস্ট একটা আউটপুট আসবে। সবাই বুঝতে পেরেছেন কিভাবে এক পেজে 100টা করবেন? আচ্ছা, এখন আরেকটা শুনে দেখেন, নিচের দিকে একটু আসলে এখানে দেখতে পারবেন লেখা আছে রিজিয়ন সেটিং, অর্থাৎ আপনার যে দেশ, আপনি কোন দেশে সার্চ করবেন। এখানে লেখা আছে কারেন্ট রিজিয়ন, বর্তমান আছে কোথায় আমরা, বাংলাদেশে। তো আমাদের কি বাংলাদেশের যে এশিয়া যে রিজিয়নটা তার মধ্যে সব দেখাবে, এশিয়ার মধ্যে যারা আছে। আপনি চাইলে কি নির্দিষ্ট করতে পারেন যে হ্যাঁ আমি শুধু বেলজিয়াম দেখবো, বা কি অস্ট্রেলিয়া দেখবো, বা কি আন্ড্রা দেখবো, আপনাদের ইচ্ছা অনুযায়ী। তবে কারেন্ট রিজিয়নটা সব থেকে বেস্ট। বাট যখন যখন কাজ করতে যাবো অ্যাডভান্স কাজ, তখন কি আমাদের দেশ ভিত্তিক কাজ লাগতে পারে? কারণ আপনার যে কোম্পানি বা আপনার যা কাজ করবেন সে বলতে পারে আমার কি শুধুমাত্র ইন্ডিয়ার কি দেন, তথ্য দেন। তো আপনার ইন্ডিয়া করলে কি হবে, আপনার সার্চিংটা সব থেকে বেস্ট আউটপুট পাবেন কম সময়ের মধ্যে। আপনি গুগলে গিয়ে লিখবেন যে বেস্ট টয়েস, দেখবেন কি সম্পূর্ণ 20 সেটটা পাওয়া যাচ্ছেন, কিন্তু আপনার বায়ারে কিন্তু কি 20 সেটটা প্রয়োজন না হতে পারে। সে বলতে পারে সে শুধুমাত্র কি ইন্ডিয়াটা লাগবে বা শুধুমাত্র নেদারল্যান্ডটা লাগতে পারে। তখন কি আপনি নির্দিষ্ট করে সার্চ করতে পারলে আপনার কি হবে, এত ফলাফল আপনার দেখা লাগবে। দেখেন কত আসছে এখানে, প্রায় 4 কোটি প্লাস, তাই না? আপনার কি এত ফল প্রয়োজন আছে কখনো?
অবশ্যই প্রয়োজন না। আপনার প্রয়োজনটা কি নির্দিষ্ট দেশের জন্য প্রয়োজন, এখানে কি সম্পূর্ণ বিশ্ব সেটা শো করছে, সম্পূর্ণ বিশ্বের মধ্যে যে যেখানে এই বেস্ট টয়েস অর্থাৎ খেলনাটা প্রোভাইড করবে সবারটা এখানে আছে, কিন্তু আমার দরকার কি শুধুমাত্র নির্দিষ্ট একটা দেশ বা নির্দিষ্ট একটা রিজিয়নের, তখন আপনারা সেটাকে কি করবেন সার্চ সেটিং এ গিয়ে এটা চেঞ্জ করে নেবেন, তাহলে কি হবে সব থেকে বেস্ট আউটপুটটা পাবেন কম সময়ের মধ্যে। এই হলো একটা সিস্টেম যে কিভাবে আমরা গুগলে খুব কম সময়ের মধ্যে কাজগুলো খুঁজে বের করতে পারি। ওকে, আর একটা সেটিং দেখাবো আপনাদেরকে আমি এখন, সে আমি এখানে আবার সার্চ করতেছি, আমি সার্চ করেছি একবার নয় দশে কার কাছ থেকে, কাইন্ডলি মাইকটা মিউট করে রাখেন। থ্যাংক ইউ। তো বেস্ট টয়েসে দেখবেন আমি যেটা বলছিলাম কপিরাইট ফ্রি ইমেজ, তাই না? আমি যাচ্ছি ইমেজে আবার, এখন দেখবো কপিরাইট ফ্রি ইমেজ বের করার সিস্টেম। ক্লিক করলাম ইমেজ, ইমেজ ক্লিক করে দেন ক্লিক করবো টুলসে, কোথায় ক্লিক করব, টুলস, টুলস ক্লিক করলে কি আসবে দেখেন, বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেছে আমার, নেট প্রবলেম হচ্ছে একটু, ওয়াইফাই তে আছে এখন মোবাইলের। দেখেন টুলসে ক্লিক করলে এখানে কি একটা মেনু বার ওপেন হয়ে গেছে, সাইজ, কালার, ইউজেস রাইট, টাইপ, টাইম। তো প্রথমটা কি সাইজ, আপনারা কোন সাইজের টয়েসগুলো চাচ্ছেন, বড় মাঝারি না ছোট, দেন কি কালার, কোন কালারের টয়েস চাচ্ছেন, যে কোনো কালার, শুধু ব্ল্যাক হোয়াইট নাকি ট্রান্সপারেন্ট নাকি হলুদ, নির্দিষ্ট কালার থাকবে। এরপরে আছে ইউজেস রাইট, মাইক্রোফোনটা মিউট করে রাখেন। আচ্ছা এখানে কি লেখা আছে ইউজেস রাইট, মানে ব্যবহারের মৌলিক যে নিয়ম কানুন সেগুলো খেয়াল রাখতে হবে। এখানে প্রথমটা কি আছে, লেবেল ফর রিইউজ উইথ মডিফিকেশন, অর্থাৎ যখন আমি এটাকে টিক মার্ক করে দিব তখন যে ছবিগুলো আসবে আমি চাইলে সেগুলো কি ব্যবহার করতে পারবো, এবং সেগুলো সব ব্যবহারই না আমি চাইলে সেই ছবিগুলোকে কি চেঞ্জও করতে পারবো, এখন যা আর শো করতেছে। এরপরে এনেছে যে কোনটা আছে, নিচে আছে লেবেল ফর রিইউজ, টপিকা করেন, প্রথমটা কি ছিল লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন, অর্থাৎ ব্যবহার করতে পারবো পাশাপাশি চাইলে পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা হবে না। এরপরে কি আছে, আপনি টুলসে ক্লিক করেন, টুলসে ক্লিক করেন নাই সম্ভবত, আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখবো, আমি আমি সবার স্ক্রিন শেয়ার করে দেখবো, কাইন্ডলি একটু আমি শেষ করে একটা দেন প্রশ্নগুলো নিই, হ্যাঁ ভালো হবে, মাঝখানে বললে সমস্যা হবে। আচ্ছা এরপরে কি লেভেল ফর রিইউজ, শুধুমাত্র ব্যবহার করতে পারবেন কিন্তু এটাকে কি আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না, দুই নাম্বার যেটা। এরপর আছে কি লেভেল ফর নন কমার্শিয়াল রিইউজ উইথ মডিফিকেশন, নন কমার্শিয়াল বলতে কি বোঝায়, বাণিজ্যিকভাবে না, তো আপনি কি কোনো ছবি নেবেন সেটা বাণিজ্যিকভাবে না, কোনো সামাজিক কাজে ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে চাইলে এটাকে ব্যবহার করবেন এবং কি পরিবর্তন করতে পারেন। আর সর্বশেষ যেটা আছে নন কমার্শিয়াল নন রিইউজ, সেম সিস্টেম শুধু কি এটাকে আপনি কি পরিবর্তন করতে পারবেন না বাট চাইলে ইউজ করতে পারেন, এভাবে কি আমরা চাইলে কপিরাইট ফ্রি বা লাইসেন্স ফ্রি ইমেজগুলো কি পেতে পারি। চাইলে মনে করেন আমাদের কি কিছু ইমেজ প্রয়োজন যে ইমেজের কি ব্যাকগ্রাউন্ড লাগবে না, যেমন এখানে কালার আছে, সরি হ্যাঁ কালারে আছে, এখানে লেখা ট্রান্সপারেন্ট, এটা মার্ক করে দেয় তাহলে দেখেন যে ছবিগুলো শো করবে সেগুলো কি করবে ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, এবং এদের কি চাইলে আমরা পরিবর্তন করতে পারবো ব্যবহার করতে পারবো, কারণ এখানে কি ট্রান্সপারেন্টও দেওয়া আছে এবং কি লেভেল ফর রিউজ উইথ মডিফিকেশনও দেওয়া আছে। এখন দেখেন প্রত্যেকটা ছবি কি ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন তো এখানে কি প্রত্যেকটা ছবি ব্যাকগ্রাউন্ড নেই, এবং কি চাইলে এগুলোকে ইউজ করতে পারবো যেভাবে আমরা চাই সেভাবে। এই হচ্ছে কি গুগল থেকে আমরা চাইলে কি এইভাবে লাইসেন্স যেগুলোতে নাই লাইসেন্স ফ্রি অথবা কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করতে পারি। সবাই কি এটা বুঝতে পারছেন এখন, এটা বুঝতে পারলে বলেন, দেন যার স্ক্রিনে আসছে না তারটা আমরা দেখবো, কার কোনো সমস্যা আছে। আচ্ছা এখন আপনি তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করে আমরা দেখবো যে আসলেই আপনার কি শো করছে না কেন বা কি সমস্যা। আমি স্টপ প্রিন্টিং দিচ্ছি, আপনার স্ক্রিন শেয়ার করেন যার যে সমস্যা হচ্ছে, দেখি ওয়ান বাই ওয়ান। সেম সাদাত স্ক্রিন শেয়ার করছেন, তো তারটা দেখে নিই আগে দেন বাকিগুলো দেখছি। ক্লিক করলে দুইটা
মাইক্রোফোনটা মিউট রাখি আমরা, যে দেখাচ্ছেন তারটা অন রাখেন, বাকি সবারটা মিউট রাখেন। বেলাল ভাই মাইক্রোফোনটা মিউট রাখেন। সিএম ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না এখনো। যদি ছাড়তে সেক্ষেত্রে সবগুলোই পাচ্ছি অপশন, আপনি যে অপশনগুলো। সিএম ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি। সিএম ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, কাইন্ডলি স্ক্রিনশটটা অফ করে আরেকবার ট্রাই করেন। স্যার আমি স্ক্রিন শেয়ার করছি। কে শ্যাম ভাই বলছেন না? শ্যাম ভাই আবার স্ক্রিন শেয়ার করেন। ফরিদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ফরিদ ভাই, বেলাল হোসেন স্ক্রিন শেয়ার করেছেন। জি কি সমস্যা বেলাল ভাইয়ের? শ্যাম ভাই স্ক্রিন শেয়ার করেন আবার। শ্যাম ভাই এস আই আকাশ আপনার বন্ধু কি উঠেছেন না ভাই? জানো বললেন তখন, উনি তখন আসেন এক ক্লাসে মেবি। আশফাক আহমেদ নাকি জানো? আমি দুইবার ফোন দিয়েছি, দুইবার ফোন দিয়েছি, ফোন ধরে না। আপনার সঙ্গে চারজন না পাঁচজন? আপনার সহ টোটাল মোট কি চারজন না আপনারা? জি বলছি মোট কি চারজন আপনারা? বেলাল ভাইয়ের হ্যাঁ অল ক্লিক করেছেন, এখন ক্লিক করেন ইমেজেস, এখন ক্লিক করেন ইমেজেস। বস আগে না ক্লিক করতে হবে ইমেজেস। হ্যাঁ আপনি এখন টুলসে ক্লিক করেন, এখন দেখেন আসছে কিনা। জি এখন দেখেন আপনার কি কালার, ইউজার্স রাইট, সাইজ দেখেন সবগুলোই পাচ্ছেন। ঠিক আছে আপনি এভাবে কি চাইলে কপিরাইট ফ্রি ইমেজ বা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড হিসাবে ট্রান্সপারেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে বেলাল ভাই স্ক্রিনশট অফ করে দেন। ঠিক আছে আপনারটা। শ্যাম ভাইয়ের স্ক্রিন দেখতে পাচ্ছি না, প্রেজেন্টেশন জাস্ট লেখা আছে কিন্তু স্ক্রিন শেয়ার হয়েছে বাট দেখতে পাচ্ছি না কিছু আমরা স্ক্রিনের। কেউ দেখতে পাচ্ছেন শ্যাম ভাইয়ের স্ক্রিন? স্ক্রিনটা ব্ল্যাক হয়ে রয়েছে শ্যাম ভাই আপনার। আপনার ল্যাপটপের কোনো সমস্যা আছে ভাই? একটু চেক করে দেখবেন তাহলে। আচ্ছা আপনি কি এন্টার স্ক্রিন ক্লিক করছেন স্ক্রিন শেয়ারের সময়? শ্যাম ভাই আপনি কি এন্টার স্ক্রিন ক্লিক করেছিলেন? তাহলে তো সমস্যা কথা না, তাহলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কত সমস্যা আছে মেবি। আর কেউ কি আছে তাদের আসছে না এখনো? জি এখন দেখা যাচ্ছে শ্যাম ভাই, শ্যাম ভাই এখন দেখতে পাচ্ছি আপনাকে। জি গুগলে যান, আপনি তো দেখেন আপনি এখন অলে আছেন, আপনাকে যেতে হবে ইমেজেস। দেখেন বাম দিকে অলের ডান পাশে লেখা আছে ইমেজেস, ইমেজেস ক্লিক করবেন তারপরে কি আপনি সেগুলো পাবেন, না হলে পাচ্ছেন না। ঠিক আছে ভাইয়া দেখেন এখন পাবেন আপনি।
হ্যাঁ এখন আসছে। জি আর কেউ সমস্যা আছে? না ভাই। আর কেউ কি আছেন যে পাননি? ফরিদ ভাই স্ক্রিন শেয়ার করেন আপনার, ফরিদ ভাই স্ক্রিন শেয়ার করেন দেখি আপনারটায় আপনি পেয়েছেন কিনা। ফরিদ ভাই শুনতে পাচ্ছেন আশা করি, কাইন্ডলি আপনার স্ক্রিন শেয়ার করেন। জান্নাত আপু স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আকাশ ভাই বলেন। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। জি বলেন স্যার, যখন আপনি কথা বলবেন স্যার তখন স্যার সবার মাইক্রোফোন দেওয়া থাকবে স্যার, যাকে বলবেন তার মাইক্রোফোন সব বন্ধ থাকবে, তাহলে ভালো হয় স্যার, সাউন্ড পলিউশন হয় না স্যার। এটা তো সবাই শুরু থেকে বলছি, যখন কথা বলি তখন অবশ্যই মিউট রাখবেন, সবাই তো খেয়াল রাখতে পারে না, তো অবশ্যই রাখতে হবে। কই গেলেন আমাদের ভাইকে বললাম স্ক্রিন শেয়ার করতে, নাকি গায়েব হয়ে গেলেন? জি আপনারটা দেখতে পাচ্ছি স্ক্রিন। জি ক্লিক করেন, ইমেজেস ক্লিক করেন, ইমেজেস। আপনার তো সোজ ব্রান্ডটা ভুল হয়েছে, সোজ ব্রান্ড তো এস এইচ ও ই এস নাকি নাকি এস এইচ এস সি, দেখুন তো কি লিখেছেন। দেখেন টুলসে ক্লিক করেন, দেখেন সবকিছু চলে আসবে। টুলসে ক্লিক করেন, ভয় নেই তেমন কিছু হবে না, টুলসে ক্লিক করেন। হ্যাঁ এখন দেখেন লেখা আছে ইউজেস রাইট, আর ইউজেস রাইট মানে হচ্ছে সঠিক, আর এই রাইট অর্থ হচ্ছে মৌলিক নিয়ম কানুন বা আইন, ঠিক আছে? তাহলে ইউজেস রাইট লেখা মানে কি, ব্যবহারের নিয়ম নীতি। ক্লিক করেন ইউজেস রাইট, দেন আপনার যেটা প্রয়োজন যে আপনি কি শুধু ব্যবহার করবেন নাকি এটা ব্যবহার করে চেঞ্জও করবেন, যদি ব্যবহার করে চেঞ্জ করতে চান তাহলে লেখা আছে যে মডিফিকেশন লেখা, ওটা ক্লিক করবেন, ইউজ লেভেল ফর রি ইউজ অ্যান্ড মডিফিকেশন। ফরিদ ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ফরিদ ভাই কাইন্ডলি স্ক্রিন শেয়ার, জি স্ক্রিন শেয়ার করেন আপনার। ফরিদ ভাই ফেরদাস আপু আপনার স্ক্রিনটা শেয়ার অফ করে দেন, বুঝতে পেরেছি আপনি পারবেন এখন, আপনার স্ক্রিন শেয়ার করেন ফরিদ ভাই। আপনি গেছিলেন না ফার্স্ট ক্লাসে? না আমি ফার্স্ট ক্লাসে বাইরে করতে পারি নাই। আপনি কি ল্যাপটপে না ডেস্কটপে আছেন? আপনি ল্যাপটপে না ডেস্কটপে এখন? আসলে আমার ল্যাপটপে ঠিকভাবে নেটওয়ার্কে ইয়ে করতেছে না, যেই কারণে আমি মোবাইলে জয়েন করছি। আপনার নাম কি সম্পূর্ণ নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরিদ হোসেন। ফরিদ হোসেন, আচ্ছা। সিএমটি ইমরান শুনতে পাচ্ছেন? আমার ওয়াইফাই কানেকশন, যে আপনি, জি জি আপনি দ্রুত আপনার সমস্যাটা সলভ করবেন ফরিদ ভাই। সমস্যা সলভ করে ক্লাস থেকে দ্রুত কাজ শিখে যাবেন। সিএমটি ইমরান শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার স্ক্রিন শেয়ার করেন। ফেরদৌস আপু আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ রাখেন। আপনি মোবাইলে আছেন সিএমটি ইমরান? জি জি। ল্যাপটপ বা ডেস্কটপ কি হয়েছে আপনার? প্রবলেম স্যার। এটা প্রবলেম হলে কি হবে বলেন? ভাই আমি তো আপনাদের ক্লাসের জন্য গত পরশু দিন নতুন নতুন একটা ল্যাপটপ কিনে নিয়ে এসেছি, আমার তো মানে যেখানে আছে লকডাউন, তাই না? চেষ্টা করেন সমস্যাগুলো সলভ করার জন্য, কারণ আপনাদের ভালো হবে এতে, আমার হবে না আপনাদেরকে ভালো হবে, আর আপনাদের ভালো হলে আমার ভালো হবে, বাট আপনাদের খারাপ হয় তখন তো আমার ভাই খারাপ হবে, তাই না?
যে আপনি এখন ক্রোমের ট্যাবে যান, আপনার ডেস্কটপ থেকে মিনিমাইজ করেন, মিনিমাইজ করে ক্রোমে বা যে ব্রাউজারটা আপনার আছে সেই ব্রাউজারে যান। মোবাইল থেকে এই কাজটা করা যাবে, সমস্যা নেই। এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে সেই ব্রাউজারে যান, গুগল ক্রোম দেখেন। ওই যে গুগল তো উপরেই আছে আপনার, এই যে কন্ট্যাক্টের উপরে আছে দেখেন, সার্চ করেছেন, ঠিক আছে। কিন্তু আপনি এখানে আপনি কোথায় আসছেন? এটা গুগলের এখানে না ভাই, আপনি ব্রাউজারে আসেন একটা, এটা ব্রাউজার না তো, এটা গুগলের ডিফল্ট যেটা থাকে সেটাই আপনি আসছেন। দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন, ওটাই যান, ওটাই যান, এখানে লেখা আছে দেখেন। হ্যাঁ ক্রোমে যান, ক্রোমে গিয়ে ডেস্কটপ ভিউ দেন, ওই দেখেন তিনটা ডট লেখা না ডান পাশে, ওই তিন ডটে ক্লিক করেন, উপরে ডান দিকে দেখা লেখা আছে তিনটা ডট, আগে একটা ইসে গুগলে যান, গুগলে যান আগে প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করে ট্যাবে যান আগে, গুগল ট্যাবে যান, হ্যাঁ এখানে সার্চ করেন বেস্ট চয়েস নামে, এখন দেখেন ওই যে ডান দিকে দেখেন এই যে লেখা প্রোডাক্ট কালার, এটা কি বাম দিকে স্ক্রল করেন দেখেন লেখা আছে লেভেল ফর ইউজ, এটা কি স্ক্রল করেন বাম থেকে ডান দিকে নেন, লেভেল ফর রিউজ এখানে দেখেন কি লেখা আছে, লেভেল ফর রিউজ মানে কি আপনি চাইলে এটাকে কি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কপিরাইট ফ্রি ইমেজ, এই কথা না, এটা হচ্ছে বিষয়। আপনি যখন কোনো ইমেজ ব্যবহার করবেন অবশ্যই কি লেভেল ফর রিউজটা মার্ক করে রাখবেন, তাহলে কি আপনি ছবিগুলো ইমেজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন নিজের কাজের জন্য। আপনি স্ক্রিনশটটা অফ করতে পারেন, এখন অনেক কাজ আসবে আপনাদের সামনে যে সময় কি আপনাদের ইমেজ সংগ্রহ করতে হতে পারে, শুধু এই শু লেডিস বা বাইক না, আপনাদের সোশ্যাল মিডিয়া আইকন অনেক কিছু কি প্রয়োজন হবে। আর একটা জন শেয়ার করি আজকে, যেটা আপনারা কাজ করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, আমি স্ক্রিন শেয়ার করছি আবার, কারো কোনো সমস্যা প্রশ্ন নেই এই মুহূর্তে, যেহেতু আমি নতুন একটা কাজ শেখাই আপনাদেরকে, কিছু আইকন সংগ্রহ করতে হবে। তো আইকন শেয়ার করবেন কীভাবে সেটা একটু দেখি আমরা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? যে এখন দেখেন আমি এখানে লিখছি SOFT সফট আইকন লিখে আমি গুগল করতেছি, কি করলাম সফট আইকন লিখে আমি এটাকে গুগল করতেছি, গুগল করে এন্টার দিলাম, তাহলে কি আসবে সফট আইকনের ফলাফলগুলো শো করবে, তাই না? এখন দেখেন এই প্রথম যেটা আসছে softicon.com, আমরা এটাকে ওপেন করছি নতুন একটি ট্যাবে, আমি ওয়েবসাইটের নাম জানতাম তারপরে ওয়েবসাইট নামটি লিখলাম না, আমরা কি লিখবো সফট আইকন লিখে সার্চ করব, তাহলে কি পাওয়া যাবে বিভিন্ন আইকন পাওয়া যাবে। ওকে, তো আমাদের যেহেতু আমরা অনলাইনে বেশ কাজ করবো, আমাদেরকে কী করতে হবে, যে কোনো সমস্যার জন্য প্রথমেই কোনো কাউকে শেয়ার করা বা নক করা যাবে না, ফার্স্ট শেয়ার করতে হবে কাকে, গুগলকে অথবা ইউটিউবকে, এটা কেন হচ্ছে না বা কেন পারছি না, চেষ্টা করতে হবে গুগল এবং ইউটিউব খুঁজে, যদি তারপরেও না পারেন তাহলে কি করবেন তখন কোনো এক ভাইয়ের হেল্প নেবেন। আর যেহেতু ব্যাচে আছেন, ব্যাচের মধ্যে কি আপনাদের গ্রুপে পোস্ট করতে পারেন, যেটা করতে পারছেন হেল্প নি, অবশ্যই খেয়াল রাখতে হবে গুগল ইউটিউব করছেন কিনা দেখতে হবে, যে আপনি নিজে নিজে খুঁজতে না পারেন, গুগল না করতে পারেন, ইউটিউব না করতে পারেন, তাহলে কিন্তু কি কিছুই আপনি করতে পারবেন না, কারণ আপনাকে আমি 6 মাস সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো বা 7 মাস দেবো, বাট তারপরে কিন্তু কি আপনাকে নিজেই কাজগুলো করতে হবে। এই জন্য এখন থেকে প্র্যাকটিস শুরু করেন যে কীভাবে গুগল এবং ইউটিউবকে ব্যবহার করা যায়, যেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেইভাবেই, যাতে আপনারা কি সেইভাবেই
কি কাজটা করতে পারেন। প্রথমে গেলাম আমি google.com এ, লিখলাম কি সফট আইকন, তার লিংক পাইলাম যার নাম হচ্ছে সফট আইকন ডট কম। আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আপনাদের মেসেজ বক্সে। আর একটা বিষয় আমি যে কাজটা শেখাচ্ছি সবাই একটু একজন এটা নোট ডাউন করবেন, নোট ডাউন করে লিখে রাখবেন যে এই কাজগুলো আমাদের শেখা হয়েছে। আমি ক্লাস শেষে বলবো যে আজকে কয়েক কত ক্লাস শেষ, লাস্ট ক্লাসে কি 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 শিখছি আমরা। ধন্যবাদ। তো এখন দেখেন আমি কি চলে আসছি ওয়েবসাইট, এখানে লেখা আছে কি একটা সার্চ বক্স আছে। এই বক্সে কি করবো আমরা, আমাদের যা প্রয়োজন তাই লিখে সার্চ করব। মনে করেন আমার প্রয়োজন কি ফেসবুকের একটা আইকন দরকার, আমি এখানে ফেসবুকে লিখে সার্চে ক্লিক করলাম, তাহলে কি হবে ফেসবুক রিলেটেড যতগুলো আইকন আছে সব আইকন কি শো করবে। এখানে অনেক আইকন পাবেন, আপনি সার্কেল পাবেন, বর্গ পাবেন, এরকম বহুত। যেমন দেখেন এটা একটা কি আইকন কাঠের ব্যাকগ্রাউন্ডে, এটা দেখেন একটা কি বর্গ আকৃতির মধ্যে, এটা কি ওপর নিচে ক্লাউড সিস্টেম, এটা কি শুধু এফ লেখা এবং কি রাউন্ড সিস্টেম, তাই না? এভাবে কি বহুত আইকন এখানে পাবেন। আমি এটাকে কি করি এখন এটাকে একটু মিনিমাইজ করতেছি, মিনিমাইজ করে দেন আমি দেখেন এই যে আইকনটা আছে আমি এই আইকনটাকে ধরবো, ধরে টান দেব, টান দিয়ে ডেস্কটপে উঠাই দিলাম, তাহলে কী হয়ে গেলো দেখেন এটা সেভ হয়ে গেল। এভাবে কি শুধু ফেসবুক না, আপনি যত অ্যাকাউন্ট চান। এখন আপনি দেখেন একটু খেয়াল করেন আমি কোনটা নিচ্ছি, নিচ্ছি এই যে রাউন্ডটা, তাই না? রাউন্ড এখন শো করতেছে, যদি আমি এটা নেই দেখেন এটা শো করবে এখানে আমার ডেস্কটপে। কপি অ্যান্ড রিপ্লেস, সেম নামে দুটো হয়ে গেছে তো এই জন্য বলতেছে কপি অ্যান্ড রিপ্লেস। আচ্ছা এটা আমি ক্যান্সেল দিচ্ছি আপাতত, ডোন্ট কপি। এখন দেখেন ফেসবুক নিয়েছি, ফেসবুকের পরে আমি টুইটার নিচ্ছি, সরি হ্যাঁ আমাদের পিএনজি ফাইলের সব প্রয়োজন, ঠিক আছে সেরপরে টুইটার নিচ্ছি। টুইটার দেখেন আমি যেটা নিয়েছি ফেসবুক ডান দিকে একটা হোয়াইট কি সার্কেল দেওয়া না, দেখেন টুইটারও সেম জিনিসটাই আছে। এ দেখেন টুইটারের আছে না কি সেম, এটাকে টান দিয়ে দেখেন সবগুলো কিন্তু সেম ডিজাইন, তাই না? ফেসবুক ডিজাইনটা দেখেন টুইটার কি সেম ডিজাইন। এভাবে কি হবে সেম ডিজাইনের আপনার আইকনটা নেবেন, তাহলে সব থেকে বেস্ট হবে যে সেম ডিজাইনের সেম প্যাটার্নের, এখানে সবগুলো সেম প্যাটার্নের আছে। আবার দেখেন এই যে এটা কি টুইটার আইকন, দেন আপনি এইটা কি ফেসবুকও পাবেন এইভাবে সেম। এইভাবে ফেসবুক, তারপর হচ্ছে আপনার টুইটার, ফাইবার, যত অ্যাকাউন্ট প্রয়োজন, যেমন আমার রাইট আইকন প্রয়োজন, এখানে লিখে সার্চ করেন রাইট, লিখে এন্টার দেন রাইট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, হ্যাঁ আমি ক্যাশ আপ করে দেবো নাকি বিকাশ করে দেবো, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রাইট আইকনটা পেয়ে গেছি আমরা, কোনটা আপনার প্রয়োজন, আপনি কি সুন্দর একটা আইকন এখান থেকে কি চুজ করে তারপরে কি টান দেবেন এবং কি ফাইল দেবেন ডেস্কটপে, তাহলে কি আপনার সেভ হয়ে গেল। দেন আপনি কি ইমেজগুলোকে ওই ক্যানভাতে নিয়ে কি আপলোড করবেন, তখন কি ব্যবহার করতে পারবেন, বুঝতে পেরেছেন? তাহলে প্রথম দেখলাম, প্রথমে দেখলাম কি যে কপিরাইট ইমেজ কিভাবে ইউজ করতে হয়, তারপর দেখলাম কি কিভাবে আইকন ইউজ করতে হয়, এই হচ্ছে বিষয়। কারো কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা আছে থাকলে বলতে পারেন। কারো কোনো সমস্যা বা প্রশ্ন আছে? কারো কোনো সমস্যা নেই, ওকে ধন্যবাদ। তাহলে এই হচ্ছে কি আমাদের কপিরাইট ফ্রি ইমেজ এবং কপিরাইট ফ্রি আইকন। আরও কিছু চলুন দেখে আসি আমরা যে আরও কিছু কপিরাইট ফ্রি ইমেজ নেওয়ার ব্যবস্থা আছে বা সাইট আছে। প্রথমে লিখি আমরা পিক্সেল, PEXEL, পিক্সেল লিখে এন্টার দিলাম। কাইন্ডলি মাইক্রোফোনগুলো মিউট করে রাখি আমরা। দেখেন আমি পিক্সেল লিখছি, PEXEL, পিক্সেল লিখে সার্চ করলে এখানে কি প্রথমে একটা সাইট আসে দেখেন pixel.com। আমরা এটাকে ওপেন করব, এটাকে ওপেন করব ওপেন লিংক ইউটিউব দিয়ে। এখানে গেলে দেখতে পারবেন আপনাদের জন্য অনেকগুলা ফ্রি ইমেজ, ফ্রি অডিও, ফ্রি ভিডিও, দেন হচ্ছে পেইড আছে কিছু। তো আমাদের পেইড আপনাদের প্রয়োজন নেই, যেগুলো আমাদের ফ্রি আমরা সেগুলো নেব। এখানে দেখেন লেখা আছে হোম, ডিসকভার, ভিডিওস, লিডার বোর্ড, চ্যালেঞ্জ, এখানে কি অনেকগুলো আপনি পাবেন। ডান দিকে লেখা আছে ট্রেন্ডিং,
এটা হচ্ছে ফিল্টার করতে পারবেন। ফিল্টারটা আসলে কি মানে, এগুলা কি সব থেকে জনপ্রিয় এখন, এগুলা কি এখন সব থেকে জনপ্রিয় বেশি ব্যবহার হচ্ছে, এই জন্য এখানে লেখা কপিরাইট ফ্রি ইমেজ নিতে পারবো। হ্যাঁ আপনি এখানে যা আছেন সব কপিরাইট ফ্রি, তবে কিছু আছে পেড, আপনি কি সেগুলো ইউজ না করলে বেটার। আপনি এখানে সার্চ করেন, বলেন কি সার্চ করতে যাচ্ছেন, কি খুঁজবেন আপনারা বলেন একটু শুনি, কি সার্চ করা যায়। বাইক লিখে সার্চ করি, এন্টার দিচ্ছি বাইক লিখে, তাহলে দেখবেন বাইকের রিলেটেড যে ছবিগুলো এখানে আছে, ফ্রিও আসতে পারে পেডও আসতে পারে। তো দেখেন এখানে সব শো করবে আপনারা, দেখেন বাইক কি আছে কি, আপনারা চাইলে এগুলো কি ব্যবহার করতে পারবেন, এগুলো কপিরাইট ফ্রি ইমেজ, যেগুলো পেড সেগুলো ইউজ করতে পারবেন না। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এগুলো ডাউনলোড করব, আপনি একটু খেয়াল করবেন সবাই, আমি আর যে ছবিটা প্রয়োজন আমি সেই ছবিতে আগে মাইক্রোফোন না যাচ্ছে কার, একটু কাইন্ডলি অফ করে দেন বেলাল ভাই, মাইক্রোফোনটা মিউট করে দেন কাইন্ডলি। আর কে কে আছেন মাইক্রোফোন মিউট নেই? আচ্ছা এখন দেখেন যে ছবিটা ডাউনলোড করতে ডাউনলোড করা লাগবে বা প্রয়োজন, তার উপরে মাউসটা নেবেন, তো দেখেন নিচের দিকে তিনটা আইকন আছে, এটা হচ্ছে ডাউনলোড আইকন প্রথমটা, এরপর আছে কি আপনার এই সাইড অ্যাকাউন্ট থাকলে সেখানে আপনি সেভ করে রাখতে পারবেন, আর একটা আছে লাভ রিয়াকশন মানে কি আপনার খুব ভালো লেগেছে আপনি কি পরে ব্যবহার করবেন। তো তিনটা আইকন আছে এখানে আপনার, একটা ডাউনলোড, একটা কি এখানে আপনি চাইলে ফোল্ডার করে সেভ করে রাখতে পারেন, আর একটা কি জাস্ট লাভ রিয়াকশন দিতে পারেন যে হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে, এটা তৈরি করেছেন নিশাদ আনজে কি অ্যানেজা, উনি কি আপনার এই লাইভটা দেখে উৎসাহিত হবেন, এই হচ্ছে বিষয়। তো আমি সাপোজ মনে করেন এটাকে নিব, আমি জাস্ট ডাউনলোড অপশন ক্লিক করছি, এই আইকনটা দেখা যাচ্ছে এই যে ডাউনলোড আইকনটা আছে, এখানে ক্লিক করলে কি হবে ছবিটা আমার ডাউনলোড হয়ে যাবে। আর একটু ছবি দেখাই আপনাদের, দেখেন একটু উপরের দিকে আসবেন, এখানে লেখা আছে ফটোস বাম দিকে, দেখেন ফটোস ভিডিওস ইউজার, অর্থাৎ এই বাইক নামে কি আছে আমাদের এখানে প্রায় 1.43 হাজার কি আছে বাইক আছে, ভিডিও আছে 95টা এবং ইউজার আছে কি 51টা। তো আমি ভিডিওতে ক্লিক করে দিলে কি হবে এই বাইক রিলেটেড ভিডিওগুলো এখানে কি চলে আসবে। এখন দেখেন ক্লিক করি, আমি ক্লিক করা মাত্র কি হবে এটা ফিল্টার হবে, ফিল্টার মানে কি অনেকগুলো ছবির থেকে আমরা কি নির্দিষ্ট যা আমাদের প্রয়োজন আমরা কি সেইগুলো নিতে পারবো। ক্লিক করছি ভিডিও, এখন দেখেন সব ভিডিও চলে আসছে তাই না, এবার কি অডিও ভিডিও যা প্রয়োজন নেওয়া সম্ভব এখান থেকে। এরপরে কি আছে ইউজার, অর্থাৎ এখানে কি এই সাইডে বাইক নামে তাদের কিছু ইউজাররা আছে যারা বাইক লাভার, অনেকে লেখেন যে বাইক লাভার রাব্বি বা বাইক লাভার মামুন, এভাবে কি আমরা নামগুলো অনেক সময় অ্যাড করি ভালোবাসার তাকিতে তাই না, তো এইভাবে চাইলে কি রাখতে পারেন, যেটা প্রয়োজন সেম সিস্টেম বাটনে ক্লিক করবেন ডাউনলোডটা হয়ে যাবে। এখন ডান দিকে দেখেন লেখা আছে অরিয়েন্টেশন, মানে কি এটা কি লম্বালম্বি হবে নাকি আড়াআড়ি হবে নাকি বর্গ হবে, চাইলে সেটাও কি চুজ করতে পারেন। এরপরে সাইজ লেখা আছে, সাইজ হবে কোন সাইজে 4K ফুল HD শুধু HD, এখান থেকে আপনাকে এগুলো কী করবেন ফিল্টার করে নিয়ে আপনার যেটা পছন্দ আপনি সেভাবে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, জি অবশ্যই, আগে তো ফিল্টার না করলে আপনি পাবেন না তাই না, আগে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো ফিল্টার করবেন, তারপরে কি করবেন সেগুলো আপনি আপনার ডাউনলোড করবেন, তারপরে সেগুলোকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, দেন কি আপনি ক্যানভাতে গিয়ে সেগুলো আপলোড করে আপনার ক্যানভার যে ইমেজটা হবে বা পোস্টারটা হবে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি আরেকটা পিক্সেল, যে আমরা আরেকটা যাই এরকম কি ফিল্টারটা হচ্ছে কি মনে করেন আমার এখানে কি এই pixel.com এ প্রায় কয়েক লক্ষ বা কয়েক কোটি কি আছে কন্টেন্ট আছে, যার মধ্যে ছবি আছে ভিডিও আছে অডিও আছে, এখন আমি প্রয়োজন ইমেজ, আমি কি করলাম ইমেজটাকে সার্চ করলাম, এখন তার মধ্যে কি কয়েক লক্ষ ইমেজ আছে, এখন আপনার কি সব ইমেজ প্রয়োজন নেই, আপনার কি শুধুমাত্র HD ইমেজ প্রয়োজন, অথবা শুধুমাত্র আপনার কি পোর্ট্রেট মোডের যে ইমেজগুলো সেগুলো প্রয়োজন, অথবা আপনার কি কিছু ল্যান্ডস্কেপের ইমেজ প্রয়োজন, তখন কি করবেন আপনি এখান থেকে সেই ল্যান্ডস্কেপ, আমি ফটোসে যাচ্ছি আবার, ফটোসে গিয়ে এই ডান দিকে লেখা আছে অরিয়েন্টেশন মানে আড়াআড়ি আর হচ্ছে কি লম্বালম্বি অথবা বর্গ আকৃতির আপনার কোন ধরনের ছবি প্রয়োজন, তার সেখানে কি করবেন সেটাকে দেখাই দিবেন যে আমার লম্বালম্বি ছবি প্রয়োজন, তাহলে কি আপনার সব লম্বালম্বি ছবি শো করবে, আর যদি দেখাই দেন বর্গ সব বর্গ শো, এখন দেখেন এটা কি আপনার লম্বালম্বি না আড়াআড়ি, এটা আড়াআড়ি, এটা দেখেন লম্বালম্বি, আবার এটা কি লম্বা তাই না,
সব মিক্স মানে একসঙ্গে মিক্সার করা, আর যদি আপনি ডান দিকে এসে শুধু এখানে সিলেক্ট করে দেন ভার্টিক্যাল, ওর সাথে আপনাকে লম্বা লম্বা দেখাবে। আর যদি এটা সিলেক্ট করেন হরাইজন্টাল, তাহলে কি শুধুমাত্র আড়ালে শো করবে। আর যদি স্কোয়ার দেন, তাহলে কি যেগুলো আপনার স্কোয়ার আকৃতির সব কি স্কোয়ার শো করবে। দেখ আমি একটা ক্লিক করে দেখাই, যখন ভার্টিক্যাল ক্লিক করলাম তাহলে কি হবে আপনার বলেন তো? দেখেন লম্বা লম্বি সব, তাই না? এখানে কি কোনো আড়াআড়ি আছে, বর্গাকৃতি ছবি আছে? এখন যেটা আপনার ডাউনলোড হতে প্রয়োজন, সেটা ডাউনলোড করে নেবেন এখান থেকে অনায়াসে, এবং দেন ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে পিএনজি করে নেবেন, কাজ শেষ। তাহলে আপনাদের গ্রাফিক্সের তেমন কোনো কি আমাদের গ্রাফিক্স শিখতে হবে না, গ্রাফিক্সে অনেক ঝামেলা করতে হয়, সে টুলস লাগবে না। একটা টুলস আপনাদের অনেক সময় পিসিতেও ইনস্টল নেয় না বা হয় না, তাই না? সব মিলিয়ে ঝামেলা মুক্ত হয়ে গেলেন। এখন কি বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? ওকে ঠিক আছে, আমরা একটা দেখি আরো কিছু কি আছে। ইমেজ সংগ্রহ করা সাইড আছে, যেমন একটা আছে shutterstock.com, এটা আমার সেভ করা ছিল, তাই এখন শো করতেছে। আমি জাস্ট shutterstock.com এ, এখানেও কি আপনার অনেকগুলো ইমেজ পাবেন, কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটাই, প্রত্যেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে ওনাদের যে কোম্পানির নাম shutterstock, এটা থেকে যায়, যার কারণে এখান থেকে ইমেজ না নেওয়াই বেটার। যদি আপনি নাম ছাড়া ছবি নিতে চান, তাহলে আপনাকে টাকা দিতে হবে, এই জন্য এটা তেমন প্রয়োজন নেই। তাহলে পিক্সেলটা ইউজ করতে পারেন, ঠিক আছে? প্রত্যেকটা ইমেজে দেখবেন এদের কোম্পানির shutterstock শো করবে, shutterstock লেখাটা, এই জন্য এটা আমি প্রিফার করি না। তারপরেও এটা কি ভালো একটা সাইট, খারাপ সাইট না। যারা পেড ভার্সন ইউজ করতে পারেন, তারা পেড ইউজ করবেন। অনেক সফটওয়্যার বা টুলস পাওয়া যায় যার মাধ্যমে কি এই ছবিগুলোকে চাইলে আমরা কি ইউজ করতে পারবো, এদের নাম ব্যাকগ্রাউন্ডে থাকবে না, এমন কিছু আইডিয়াও আছে আমার কাছে, যারা চাইলে ইউজ করতে পারি। দেখাই দেবো আজকে shutterstock-এর ছবিগুলো চাইলে কি আমরা ইউজ করতে পারি। যেমন এই ছবিটা মনে করেন আমরা ইউজ করব, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে এটার নাম থেকে যায়, যেমন দেখাচ্ছি আপনাকে, আমি একটু সার্চ করি। ওখানে সার্চ করলো কি ন্যাচার লিখি, কি লেখা হয়নি, আমি ন্যাচার লেখা সার্চ করলাম। এখানে সার্চ করলাম, সার্চ রেজাল্ট আসবে। আমি একটা ছবি ডাউনলোড দেখাচ্ছি, প্রথমে দেখবেন সেই ছবির ব্যাকগ্রাউন্ডে ওদের কোম্পানির নাম থাকবে। এরপর আমি আর একটা ওয়েবসাইটে যাবো, সেখানে গিয়ে কী করবো এই ছবির লিঙ্কটা ধরাই দেবো। লিঙ্ক দেখা দিলে দেখবেন ওই ছবিটা ডাউনলোড হবে, কিন্তু কোম্পানির যে নামটা শো করতো আগে ওইটা এখন শো করবে না। আমি এটাকে ডাউনলোড দিচ্ছি আপাতত, ক্লিক করলাম ছবিটাতে, ক্লিক নিচ্ছে না কেন? হ্যাঁ ক্লিক নিয়েছে। এখন দেখেন এখানে লেখা আছে সেভ অ্যান্ড ডাউনলোড শেয়ার এডিট, এখানে দেখতে পাচ্ছেন যেখানে কি লেখা আছে, এটা একটা ছবি, বাট দেখেন এখানে কি লেখা, shutterstock, কি লেখা, এই কোম্পানির নাম লেখা না। ডাউনলোড করি, ডাউনলোডে ক্লিক করলাম, বলছে অ্যাকাউন্ট করতে হবে, তাই না? তো আমি সেই অ্যাকাউন্টে আমার কিছুই করবো না, আমি এই ছবিটাতে আসলাম, এসে এই ছবির যে অ্যাড্রেসটি আছে, এই যে অ্যাড্রেসটা আছে না, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? প্রথমে যাব shutterstock.com-এ, সেখানে গিয়ে ইমেজ সার্চ করব, যে ইমেজটি ভালো লাগছে সেটা চয়েস ক্লিক করবেন। ক্লিক করলে একটা লিঙ্ক আসবে, এরকম একটা লিঙ্ক, সেই লিঙ্কটা কী করবেন সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এরপরে আসবেন nohut.cc/shutter, shutter.php, এটা লিখে এন্টার দিলে, আচ্ছা এটা লোড নিচ্ছে না কেন, এক মিনিট, সরি nohut, এটা হবে nohut.cc/shutter.php,
পিএইচপি। দেন কি করবো, এখানে এসে আমাদের এই লিঙ্কটাকে পেস্ট করবো আমরা। তখন লিঙ্কটি শেয়ার করতেছি, দেখেন লিঙ্কটা আপনারা নিয়ে কাজ করতে পারেন চাইলে এখনই। এই লিঙ্কে গিয়ে আপনি কি করবেন, শাটার স্টকের যে কোনো একটা ছবির লিঙ্ক এখানে পেস্ট করতে হবে। তো আমি এটাকে আবার কপি করছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটা লোড হচ্ছে একটু। এটা একটা ফ্রি সাইট, তো এখানে অনেকগুলো বিজ্ঞাপন দেখতে পারবেন, যার কারণে সাইটটা একটু ভারী, বাট আপনাদের জন্য একটু ভালো, কারণ আমরা কি ফ্রিতে ব্যাকগ্রাউন্ডে তার নাম থাকবে না, বাট চাইলে ছবিগুলো কি করতে পারি, ব্যবহার করতে পারি। লেখা আছে এন্টার দ্য ইউআরএল ড্যাট ইউ ওয়ান্ট টু সার্চ, অর্থাৎ এই যে ইউআরএলটি আছে আমরা কি এটাকে এখানে পেস্ট করে দেন কি করবো, এটাকে সার্চ বাটনে ক্লিক করব, তাহলে কি হবে এই ছবিটা পেয়ে যাবো আমরা। একটু অপেক্ষা করবেন, লেখা আছে প্রসেসিং, অপেক্ষা করে দেখবেন কিছুক্ষণ পরে আপনাকে একটা আউটপুট দিবে তারা। এটা কি আলাদা ওয়েবসাইট? জি, সম্পূর্ণ আলাদা একটা সাইট। এটা হচ্ছে কি, এই সাইটের যত ছবি আছে যেগুলো প্রিমিয়াম বা পেড, সেগুলো কি আমরা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারি। এই ছিল আমাদের ছবি, তাই না, পাতার একটা ব্যাকগ্রাউন্ড ছিল ছবিটা, এখানে একটা খুঁজে দেখবেন, আশা করি পেয়ে যাবেন। এই টপিকে করতে হবে, অনেক বিজ্ঞাপন দেখায় এটা আমাদেরকে, ফ্রি সাইট তো, ফ্রি একটা টুলস। এই দেখেন লোহা, এই দেখেন পেয়েছি আমরা, দেখছেন এই যে ছবিটা। দেন কি লেখা আছে এখানে, সরি এই জন্য ল্যাপটপ আর ডেস্কটপ থাকা ভালো হয়, আপনারা তো দেখে রাখেন পরবর্তীতে এসে প্র্যাকটিস করেন, ঠিক আছে। আমি দেখেন চ্যাট বক্সের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, আমি দেখেন। আচ্ছা ওই লিঙ্কে দিলে হবে নাকি? হ্যাঁ, এই লিঙ্কে গিয়ে কি করবেন, শাটার স্টকের যে কোনো একটা ছবির লিঙ্ক পেস্ট করে সার্চ করবেন, তাহলে কি আসবে এই যে এরকম শো করবে, দেখছেন। দেন নিচের দিকে আসলে দেখেন লেখা আছে, এটা কি আমাদের ছবিটা, এই যেটা ছবিটা আমাদের, এটা খুঁজছে দেখেন এই ছবিটা, আর দেখেন এই ছবিটা মিল আছে না আমাদের, সেম ছবি কেন, এটা আমাদের সেম ছবি না। এখন এটা কি ডাউনলোড করবো আমরা, তো কি করতে হবে, নিচের দিকে লেখা আছে ফাইন্ড লিঙ্ক, এই ফাইন্ড লিঙ্কে ক্লিক করতে হবে। এই লেখা আছে ফাইন্ডিং, ফাইন্ডিং মানে সে খুঁজতেছে। দেন বলছে কি ক্লিক টু ভিউ, ক্লিক টু ভিউ ক্লিক করলে কি হবে, একটা ছবি ডাউনলোড হয়ে যাবে। নিয়ে গেল একটা জায়গায়, একটু অপেক্ষা করতে হবে। এই জন্য সব থেকে ভালো হচ্ছে পিকজেল ডট কম, এখানে এত কষ্ট করতে হয় না, জানা করতে হয় না, বাট আপনাদের পিকজেলের থেকে সব থেকে বেস্ট যে ইমেজগুলো এটা পাওয়া যায় 27 টাকা পাওয়া যায়, সব প্রিমিয়াম তো সেখানে, কিন্তু এখানে হচ্ছে সব ফ্রি পাওয়া যায় পিকজেলে, ওইখানে পেড ভার্সন আছে, ওটা খারাপ না, ওটাও ভালো। অ্যালাউ দেবো না আমরা, এখানে কি ভিপিএন ইউজ করেন? হ্যাঁ, এই জন্য দেখালাম আপনাদেরকে যে একবার কি আমরা গুগল ইউজ করতে পারি অথবা পিকজেল ইউজ করতে পারি, সব থেকে বেস্ট হবে গুগল আর পিকজেলের মাধ্যমে কি সবকিছু খুঁজে নেওয়া। কিন্তু গুগলে আপনার সব পাচ্ছেন না সব সময়, কারণ গুগলে সবকিছু আপনার ভালো ছবি পাওয়া যায় না সব সময়, এই সব জন্য ভালো হবে পিকজেল থেকে খুঁজে নেওয়া। জি, আবার দেখুন যে ভিডিও আছে আপনার পিকজেলে, কিন্তু গুগলে গেলে যা পাবেন আপনার দেখা যাবে ব্যাকগ্রাউন্ড ভালো না বা সং ভালো না, কোয়ালিটি ভালো না, সব মিলে দেখা যাবে খারাপ। এই জন্য সব থেকে বেস্ট হবে পিকজেলের মাধ্যমে খুঁজে বের করা। আর যারা গ্রাফিক্সে কাজ করেন অবশ্যই কি করবেন, গ্রাফিক্স দিয়ে তৈরি করে নেবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আরও আছে না, একটা আছে পিক যাবে, তারপরে কি আছে আই স্টক আছে, এরকম অনেকগুলো কি আছে আপনার সাইড আছে, চাইলে সেগুলো কি খুঁজতে চেক করতে পারেন, যার কাছে এটা সহজ হয়, ঠিক আছে। তাহলে কি আমি বলেন তো কে কি দেখালাম আজকে,
করতে হয়, প্রথম ওইটাই দেখেছেন, এক্সেলের মাধ্যমে কিভাবে ছবি ডাউন করতে হয়। তারপরে গুগল থেকে কি হয় স্যার, যে ফ্রি ইমেজ নিতে হয় স্যার, লাইসেন্স ফ্রি। ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে শিখাইছে, তারপরে হচ্ছে এটা ওয়েবসাইট সফট আইকন রিমুভ পিজি, তারপর হচ্ছে সফট আইকন সেটা টাচ করে ফিক্সার থেকে শিখাইছে, এবং গুগল থেকে সেটিংস এন্ড টুলস কিভাবে ইউজ করতে হয়। আর একটা বিষয় বাদ পড়ে গেছে, এটা আপনারা কেউ বলেন না এখনো, শাটার স্টক। আর একটা আছে, আর একটা আছে স্যার, আমি দেখে বলতেছি পিক যাবে। আপনাদের গুগলের একটা কাজ দেখাইছিলাম যে একটা পেজে কিভাবে 100টা রেজাল্ট নিয়ে আসতে হয়, সব সময় আপনাদের 10টা রেজাল্ট শো করে। সব লিখে রাখছি স্যার, সমস্যা নাই, একটু দেখে নিয়ে আসবেন স্যার। এজন্য তো বাদ পড়ে গেছে তাই না, লিখে রাখা সত্ত্বেও। আচ্ছা এখন দেখেন রিমুভ ডট বিজে একটা কাজ রয়ে গেছে যেটা আমি দেখাছিলাম না, এখন দেখাবো একটু। তাহলে ছবি আগে আপলোড দিচ্ছি, এখন দেওয়া আছে আমি এটা কাজ করতে চার আপলোড দিচ্ছি না। যেমন দেখেন এই যে বিড়ালটা না, এটা কিছু আমি চেঞ্জ করবো, ওই যে যারা আপনার ই করি না কি বলে এই আপনার ক্যামেরাতে যারা ছবি তুলি, আমরা অনেক সময় ক্যামেরা দিয়ে ফেলার সময় ব্লার করি না আমরা, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেই। আর নাম কি বললে ক্যামেরার নামটা, তো নাকি ব্লার করেন ডিএসএলআর দিয়ে। এখানে ডিএসএলআর কার কার আছে? নাই স্যার, নাই। তাহলে আমাদের জন্য কি ডিএসএলআর ব্যবস্থা করে দিচ্ছে এই রিমোট ডট বিজি। সেটা কিভাবে, ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দিলাম, দেন আসবেন সরি আচ্ছা আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডে এসে ক্লিক করবেন এডিটে। আবার দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ছবি আপলোড দিবেন, ব্যাকগ্রাউন্ড ওটা হয়ে যাবে, দেন কি ক্লিক করবেন এডিটে। ক্লিক করলে কি হবে এখন দেখবেন, এখানে কি যে লেখা আছে এই দেখেন, এখানে কি ব্লার অপশন পাবেন, ব্যাকগ্রাউন্ড দেখেন অনেকগুলো কি ব্যাকগ্রাউন্ড আছে। ছবি এটা তো আমরা একটা কাজ করি, এটা মানুষের ছবি ডাউনলোড দেই, ব্লারটা ভালো লাগছে না দেখতে। আমি ইমেজে গিয়ে একটা ছবি ডাউনলোড দিচ্ছি। হ্যালো জি ভাই বলুন, সব কিছু ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে এনজয় করো। উইন্ডোজ 10 সব ঠিক আছে এখন, তাহলে এ টু জেড। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে এখন এটাকে এনজয় করো। আমরা একটা পিকচার নেব, সেটাকে কি করবো ব্যাকগ্রাউন্ড ফ্লাই দেবো, তারপরে আমাদের মতন ইনস্টল করবো আমরা, ঠিক আছে। কপি ইমেজ অ্যাড্রেস করছি আমি, ডাউনলোড দিচ্ছি না, ডেস্কটপে নষ্ট করে মনে করে লাভ নেই। দেন ইয়ার লিখে ক্লিক করছি, দেন কি এখানে আমি লিঙ্কটা ধরে দিচ্ছি, দেন ওকে ক্লিক করছি। তাহলে কি হবে, ইনভ্যালিড ইমেজ ইউআরএল, এটা হচ্ছে কি ওদের ওয়েবসাইট থেকে পারমিশন অফ করে রাখছে, এজন্য কাজটা করলো না। আমাকে কষ্টকে আবার সার্চ করতে হবে গুগলে, আমি কেটে দিয়েছিলাম। কন্ট্রোল এস দিই, অবশ্যই হবে না কেন, সরি সবাই আমরা হিরো, কেউ তো দিলাম না তাই না, লিংকে না আঁকতেছে বারবার। আচ্ছা আমি ছবিটাকে সেভ করে নিই।
তার একটা জনপ্রিয়তা আছে, আপনার আমার আপনার কি আছে তাই না? আচ্ছা যাই হোক, আমরা আমার ক্লাসে ব্যাক করি, ছবিটা আপলোড দিলাম এবং কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কি নাই তাই না? এখন ক্লিক করব এডিটে, দেন অপশন চলে আসবে এখানে, কি দেখেন ডান দিকে প্রথম যেটা আছে যেটা, এটা কি একদম ব্লার তাই না? এটা ক্লিক করে দেখি আমরা, দেখেন ব্লারটা কি হয়ে গেছে না একটু? যদি এটা ক্লিক করে দেখেন ব্লার কিন্তু হয়ে যাচ্ছে, কম বেশি কি আপনি এখানে করতে পারছেন। তো লেখা আছে ইরেজ বা রিস্টোর, মানে মুছে ফেলা বা ডিলিট করা, চাইলে কি ব্রাশের সাইজটা আপনি বাড়িয়ে নিয়ে দেন এটা কোনো প্রয়োজন নেই, এটা আস্তে করে কেটে টান দেবেন তাহলে কি হয়ে যাবে, কেটে যাবে ঠিক আছে। এটা কি ইরেজ মানে মুছে ফেলা, আর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড সব কাজ করা যাবে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড আমি এখানে সাপোজ অন্য একটা দিব, যেমন এই ভাই আছে সমুদ্রের তীরে, ক্লিক করলাম তো কি হয়ে গেল, চেঞ্জ হয়ে যাবে আমার সমুদ্রতে চলে যাবে ভাই হয়েছে, কিন্তু ব্লার থাকার কারণে কি ব্লারটার সমস্যা, যেন ব্লার টপ করে দিই আমরা, ব্লারটা আমরা রাখবো না, এটা দিচ্ছি এখন দেখেন তো হ্যাঁ। আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডের ডেস্কটপ সামনে লেখা আছে সিলেক্ট ফটো, দেখেন এই যে লেখা, এখানে ক্লিক করলে আপনি কি ব্যাকগ্রাউন্ডের থেকে নিয়ে আসতে পারবেন। যেমন এটা আমি এটা দিয়ে দিই যে বিড়ালটাকে সিলেক্ট করেন, দেখেন দেখছেন বিড়ালের কি মানুষটার পেছনে না, তারপরে কি গুগল থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে কি আপনি এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড, লিখে সার্চ করেন তাহলে দেখেন আপনি কিন্তু কি অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন সুন্দর সুন্দর। আর প্রশ্ন হচ্ছে কোনগুলো কপিরাইট, ইমেজে ক্লিক করে টুলসে ক্লিক করে কি করবো আমরা, সে ব্যাকগ্রাউন্ড যেগুলো কপিরাইট আছে সেগুলো আমরা নেবো না, কপিরাইট ফ্রিগুলো ইউজ করবো। তাহলে কি হবে, আপনার ছবিতে অন্য কেউ বলতে পারবো না যে ভাই আপনি আমার ছবি নিয়ে কেন ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, সে সাহস তার থাকবে না। ইউজ রাইট লেভেল ফর রিউজ, দেন কি আমাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে এসে আপলোড করে দেবো, তাহলে কি হয়ে যাবে আমাদের, মানে যেটা বললেন যে সাকিব খান তিনি কি যেন বললেন ভাই একজন, ওটা কি তাই হয়ে যাবে ঠিক আছে। তাহলে কি আমরা পারবো না এখন এই কাজগুলো করতে অনায়াসে? এমন কেউ আছেন পারবেন না? আমি চাচ্ছি আপনাদের গ্রুপের একজনকে ক্যাপ্টেন করার জন্য, কাকে করতে পারি বলুন তো? আচ্ছা আর তিন চার দিন দেখি, আর তিন চার দিন দেখি দেন সিদ্ধান্ত নেই। বেলাল ভাই আছে না, আপনি নাই ভাই? বেলাল ভাইকে বললেন সে কি নাই? না বলছি মানে জান বেলাল ভাই জানাম বললেন সিএম টিম, আপনি কি অ্যাক্টিভ নাই? গ্রুপে পোস্ট করেছেন যাদের বলছিলাম পোস্ট করার জন্য? আমাদের মাঝে এখন স্ক্রিন শেয়ার করবেন আমিনুল ইসলাম ভাই, স্ক্রিন শেয়ার করে তিনি ক্যানভা, তারপরে কপিরাইট ইমেজ, আইকন, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, বিলার, এই সবগুলোকে ব্যবহার করে একটা ইমেজ তৈরি করবে, সবাই দেখব আমরা যে তিনি আমিনুল ভাই কিভাবে কাজটা করেন ঠিক আছে। আমিনুল ভাই স্ক্রিন শেয়ার করে দেখান এগুলা। প্রত্যেকটা টুলসেরই ব্যবহার করতে হবে, এইভাবে আপনাকে একটা ইমেজ তৈরি করবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। বাকি সবাই আমার মাইক্রোফোনটা মিউট রাখবো, ওনার কাজ শেষ হয়ে গেলে দেন ওনাকে প্রশ্ন করবো আমরা, উনি প্রশ্নের উত্তর দেবেন ঠিক আছে, আর আপনি কাজগুলো করার সময় মুখে মুখে বলবেন আমিনুল ভাই।
যাদের প্রথম দিনের বাড়ির কাজগুলো এখন জমা দেন নাই, কাইন্ডলি গ্রুপে জমা দেন। আমি গ্রুপে লগ ইন করতেছি এখন, মার্কিং করবো এখন। জি আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন তার স্ক্রিন? জি জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি কথা বলবেন, যে কোনো সমস্যা হয় ক্যানভা দিয়ে শুরু করব। হ্যাঁ, আপনি প্রথমে কি করবেন, একটা ক্যানভা যাবেন, আপনি কোন ডিজাইনটা করবেন তার জন্য একটা কপিরাইট ইমেজ লাগবে। হ্যালো, একটা আইকন লাগতে পারে। জি আপনি শুরু করতে পারেন আপনার মতন করে, আপনার যেটা ইচ্ছা। স্যার আমি তো মূলত ক্যানভা, আমি আপনি দেখাইছেন টিউটোরিয়াল, আমি ক্যানভাতে কাজ করি নাই। আমি তো যেহেতু ফটোশপে কাজ করি, আমি এই কারণে ক্যানভা কখনো ইউজ করি নাই। তাহলে আজকে এখন এখন ইউজ করেন, এখন ইউজ করেন, সমস্যা হবে না আমি জানি। যারা পিএস পারে তারা ক্যানভা পারবে। স্যার আমি একটা কাস্টম ডিজাইন করি, করতে পারেন, সমস্যা নেই, আপনার মন মতো করেন যেটা ভালো হয়। ওকে, আমি একটা ফেসবুক কভারই ডিজাইন করি। ফেসবুক কভার ডিজাইন সাইজটা হচ্ছে, ক্যানভা থেকে সাইজ লাগে না, চাইলে ফেসবুক পোস্ট এখানে লেখা আছে ওটা নিতে পারেন। আপনি ক্যানভাতে আসেন একটু, তাহলে দেখবেন এখানে সাইজ লাগবে না, এটা অটো সাইজ আপনি দিয়ে দেবে। এর জন্য ক্যানভা একটু বেস্ট। আপনি একটু ব্যাগে যান, আপনি ক্রিয়েট ডাইমেনশন, ক্রিয়েট ডিজাইন ক্লিক করেন। হ্যাঁ, ওই দেখেন লেখা আছে ফেসবুক অ্যাড, ফেসবুক কভার, ফেসবুক ইভেন্ট, ফেসবুক কভার দেখেন সাইজ আপনাকে আরো অটো দিয়ে দিচ্ছে, তাই না? অবশ্যই গুগল বা পিক্সেল ইউজ করে ইমেজ দিতে হবে আপনাকে। যা যা শো করালাম এই সবগুলোই ইউজ করতে হবে আপনার এই ছবির মধ্যে, প্রত্যেকটা অপশনকেই। বাকিরা প্রস্তুত থাকবেন, এনার পরে আরেকজনকে বলবো আমি। সব থেকে ইনঅ্যাক্টিভ হচ্ছেন কে? মামুন আসিফ ভাই, আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আছেন? সমস্যা আছে আপনার, একটু বললাম যেটা। ওকে স্যার, আমি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা কভার তৈরি করব, সেজন্য আমি ডিজিটাল মার্কেটিং লিখে একটা ইমেজ খুঁজে নিচ্ছি স্যার। ঠিক আছে, করেন। আমি প্রথম পেয়ে নিয়েছি স্যার। সাইফুল ইসলাম আকাশ, শুনতে পাচ্ছেন? আপনি যেটা পোস্ট করেছেন ফেসবুক গ্রুপে, আপনার তো একটা ছবি থেকে ওটাকে চেঞ্জ করেছেন, তাই না? আগে বলছিলাম কাস্টম তৈরি করার জন্য একটা ছবি নিয়ে সেই ছবিটা এডিট করে তারপরে কাজ করেছেন, ঠিক হয়নি কাজটা? আমি বুঝি না, আমার বলা হয়েছিল স্যার ইয়ে বানানোর জন্য, অথরই বুঝি, আমি তো পরে আসছিলাম স্যার।
শুনতেছি, আপনার কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি শুনছি, বলেন মোস্তফা কামাল। আপনি ভাই ওই যে আই বলেছিলাম সেটা আছে কিন্তু কাজ হচ্ছে না। জি আমি শুনেছি না ভয়েসটা, আমি শুনেছিলাম, বলেন। হ্যালো শুনতে পাচ্ছেন? জি বলেন। আই বলেছিলাম ও সেটা আছে লয় মতে তো ঠিক আছে ক্লাসরুমে লাগবে না ভাইয়া, ক্লাসরুম লাগবে না। যে আপনাদের classroom.google.com লাগবে না, আপনারা এরপর থেকে শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন আর ফেসবুক গ্রুপে আপনাদের কাজগুলো সাবমিট করবেন, সমস্যা এখানে বলবেন, ঠিক আছে? আচ্ছা সেটা ও ক্লাসে অ্যাড হতে পারছে না, করবি মেটে গুগল মেটে অ্যাড হতে পারছে না, সেটা বুঝতে আমার ক্লাসে জয়েন করতে পারছে না। কে পারছে না? হাইফুল ইসলাম, উনি তো জয়েন করেছেন ক্লাসে, তো আছে ক্লাসে এখনো। না না আরেক হাইফুল ইসলাম। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি গিয়ে আমি জয়েন কইলে আমি দিয়ে দেই। উনি পারছেন না কেন, কেন একটু বলবেন কি সমস্যা ওনার? এখন আমি তো জানতে পারছি না, ও আমার ফোন দিয়ে মাত্র বললো, এই জন্য আমি আবার আপনাকে। তাহলে ভাইকে একটু আমার ফোন নাম্বারটা দেন, দিয়ে একটু বলেন ফোন দেওয়ার জন্য, আমি তাকে সাহায্য করছি যে কি সমস্যা দেখি। ওকে ওকে ধন্যবাদ। আমাদের মধ্যে রিমন মল্লিক কে? রিমন মল্লিক গতকাল ক্লাসে, আজকে সমস্যা হয় একটু বলেন ফোন দেওয়ার জন্য কাইন্ডলি। জি ওকে। সবাইকে দেখতেছেন আমিনুল ভাই কিভাবে কাজ করছে? জি স্যার দেখতেছি। জি স্যার দেখতেছি। জি স্যার দেখতেছি। আপনাদের কিন্তু এই কাজগুলো করতে হবে ভবিষ্যতে কয়েকবার, একবার না, যার কারণে আপনাদেরকে আমি কিছু বেসিক টুলস এর আইডিয়া দিচ্ছি শুরুতে। অনেকে হয়তো বা মনে করতে পারেন যে ভাই আমি তো এগুলো পারি বা এগুলো শিখে লাভ কি, অনেকে এটা হতে পারে, কিন্তু এই কাজটা হচ্ছে সম্পূর্ণ জিরো থেকে সবার জন্য, যারা একদম নতুন এদের থেকে শুরু করতেছে, এই কারণে এই কাজগুলো জানতে হবে। আরও কিছু বেসিক কাজ আছে যেগুলো ডে বাই ডে কি আপনাদের শেখাবো। তাহলে কি হবে, যখন আমরা মূল কাজে হাত দিব তখন কি আপনাদের এই কাজগুলো সমস্যা হবে না? এই কারণে অবশ্যই এগুলো কি ভালো করে দেখবেন। একটা কথা বলি। জি বলেন, শুনছি। রেকর্ড যেগুলো রেকর্ড হইতেছে স্যার আমাদের প্রত্যেকদিন এর ক্লাস, সেগুলো একটু আপলোড দিয়ে দেন। সরি আপনি কোন লিংকে আছেন? net.google.com তারপরে কি লিংকটা আছে একটু বলুন তো। পরটুকু বলেন, স্ল্যাশের পরটুকু। জি হ্যাঁ ঠিকই তো আছে লিংকটা, এই যেটে আপনি লিংকে ক্লিক করলে কি শো করছে? সরি স্যার।
আপনি ল্যাপটপ বা ডেস্কটপে নিন। ঠিক আছে, যদি না হয় তাহলে আপনি ব্রাউজার কেসটা ডিলিট করে দিয়ে আর একবার ট্রাই করেন, তাহলে আশা করি হবে। জি মোস্তফা ভাই, মাত্র কথা হয়েছে ভাইয়ের সাথে, সলিউশন দিয়েছি, দেখা যাক কি হয়। হ্যালো, জি সলিউশন দিয়েছি রিমান ভাইকে, উনি সলিউশন ট্রাই করতেছে, দেখা যাক কি হয়। আর আপনাদের ক্লাস কন্টেন্ট যাবতীয় যা সেখানে হবে ক্লাসে, যেমন ক্লাস রেকর্ড, তারপর হচ্ছে আপনাদের পিডিএফ ফাইল, ক্লাসের শিট, এই সব কিছু আমি একটা লিঙ্কে শেয়ার করতেছি, ডেরাইভ লিঙ্ক, তারপর সেই ডেরাইভ লিঙ্কে পেয়ে যাবেন। যেমন এই যে আমি লিঙ্ক আবারও শেয়ার করতেছি, দেখেন আপনাদের এই সাথে চেক করেন, কমেন্ট বক্সে চেক করেন, চ্যাট বক্সের এখানে দেওয়া আছে। এই ড্রাইভে গেলে আপনারা এ টু জেড যত প্রকার কন্টেন্ট আপনাদের প্রয়োজন, ক্লাস রেকর্ড থেকে শুরু করে ক্লাস ডিটেলস অল পাবেন এখানে আপনারা। পিডিএফ ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল, গুগল ডকস, এক্সেল শিট, এ টু জেড, ঠিক আছে। এই লিঙ্কটা সেভ করে রেখে দেন, ক্লাস কন্টেন্ট ফোল্ডারের নাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ভালো হয়েছে। জি ওয়েলকাম। আর আপনাদের ফেসবুক গ্রুপে হচ্ছে শুধু প্রবলেমগুলো পোস্ট করবেন, অ্যাসাইনমেন্ট পোস্ট করবেন, কাজ শেষ। তাহলে আপনাদের দুটো ভাগ করে দিলাম, সব কিছু সহজ হয়ে যাবে এখন। কোন গ্রুপে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা আমি দেখছি, এটা আপনি কি করছেন, ক্লাস ক্লিয়ার করছেন গুগল ব্রাউজার? আচ্ছা বাকি এত জয়েন করতে পেরেছি, তাহলে একটু অপেক্ষা করেন, যাচ্ছি আমি একটু পরে। That's it, sir. জি আপনি ক্লাস রেকর্ডটা পেয়ে যাবেন, আপনি কাইন্ডলি এসে আপনার ক্লাসমেট যারা আছে ওদেরকে আমি দেখেন ড্রাইভ লিঙ্ক শেয়ার করেছি, সেই ড্রাইভ লিঙ্ক থেকে আপনি ক্লাস কনেক্ট পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ স্যার, জি শুনতে পাচ্ছি, আপনাদের ক্লাসমেট ফোন দিয়েছিল, কথা বললাম তার সাথে। হ্যাঁ আনন্দ ভাই, জি ধন্যবাদ আপনাকে, সবাই কি বুঝতে পেরেছেন? অবশ্যই করবেন, এটা প্রমাণ আপনার কাজ করাচ্ছেন। এখানে যে থিমটা আমি তো গ্রাফিক ডিজাইনের উপর বলছি, যে আমি বলতে চাইছি আমিনুল ইসলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশনটা দিছি, আমার ছবিটা দিছি স্যার। এখন একটু খেয়াল করেন আপনার যে ইমেল আইকনটা আছে আর যে ফোন নাম্বার আইকনটা আছে, স্যার আইকনটা সিমিলার পাই নাই স্যার। অবশ্যই আছে, সিমিলার অবশ্যই আছে, একটু যান এখানে দেখি, এই আইকনটা আমি সিমিলার পাই নাই। এখন ফোন নাম্বার সার্চ করেন তো পাওয়ার কথা, এই ফোন নাম্বারটা জানেন একটু, ফোন সার্চ করেন। স্যার অবশ্যই আমি সিমিলার করব, যেভাবেই হোক আর কি, কাস্টম আইকন তৈরি করে হলেও আমি করব। বাট এখানে পাওয়া যাবে আশা করি, এখানে পাওয়ার কথা, এই দেখে সব আইকন রাখে এরা। জি যেখানে ছিল আগেরটা এখানে প্রায় সেম বরাবর দেখবেন, প্রায় যাবেন আশা করি। নেই, আচ্ছা তাহলে আপনি নেক্সট পেজে যান। স্যার
যেটা না আপনার আপনার কাজ করেন তাহলে আপনারা কি ফাইল ডাউনলোড করে সেটাকে কি করতে পারেন এডিট করতে পারেন ঠিক আছে স্যার আমি ইলাস্ট্রেটর আইকন তৈরি করতে পারি স্যার হ্যাঁ তাহলে ট্রাফিক আপনি করে নেবেন তাহলে আপনার কষ্ট করতে হবে না এটা আরও সহজ কাজ হয়ে যাবে ওকে ভাই ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে দেখানোর জন্য সবাইকে বুঝতে পেরেছি আমরা এইভাবে কাজটা করতে পারবো নেক্সট টাইম থেকে আপনাদের তো রেসপন্স পাই না যে কি হবে আল্লাহ জানে আপনার সবসময় রেসপন্স করেন আবার যখন দরকার নাই তখন কথা বলতেছেন এক চাপা এনিওয়ে আপনি মস্তো ভাই শুনতে পাচ্ছেন আমাকে মস্তো কোন কই গেলেন হ্যাঁ আছেন তো ভাই একটু এসে আপনার কি জানো ভাইয়ের নাম রিমন মল্লিক জি রিমন মল্লিক ভাইয়ের মেলটা একটু দেন তোমাকে মেলিং অ্যাড্রেসটা একটু ইনভাইট করি আমি আমার জিমেইলে তাহলে দেখা যাক কি সমস্যা আপনাদের কি ব্রেক টাইমের প্রয়োজন আছে ব্রেক টাইম কি দেবো নাকি ক্লাস কন্টিনিউ করব স্যার ছোটখাটো একটা ব্রেক দেন স্যার 10 মিনিট 11টা 50 বাজে 12টা তে লাগবে না ঠিক আছে 12টায় আচ্ছা স্যার 12টার দিকে আসেন ভালো হবে জি 12টার দিকে আসবেন 12টার দিকে
আপনাকে আমি জিমেইলের লিংক শেয়ার করেছি।
সবাই কি এসেছেন? 6 জন হয়েছে। 7 জন? জি স্যার আছে। হ্যালো, জি শুনতে পাচ্ছি, একটু অপেক্ষা করেন, বাকিরা একটু জয়েন করুক। মোস্তফা ভাই কি আছেন? মোস্তফা ভাই আসেন এখনো? জি ভাই বলেন। ভাই আমার ল্যাপটপে একটা প্রবলেম, মনে করেন মাইক্রোফোনের। আমি আপনাদের কথা সবার কথাই শুনি, কিন্তু আমার কথা কেউ শুনতে পায় না। আমি হেডফোন ইউজ করি তাও হয় না। আমি আপনার মাইক্রোফোন সমস্যা আছে, সমাধান হচ্ছে না। মাইক্রোফোন সমস্যা, এটা আপনার সেটিং এ সমস্যা, সমাধান সেটিং এ সমস্যা আছে। সেটিংটা ঠিক করতে হবে আপনার। যদি সেটিং ঠিক থাকে তাহলে আপনার ল্যাপটপের যে মাইক্রোফোনটা আছে ওইটার সমস্যা, অথবা যেটা যেটা আপনি ইউজ করছেন ওইটা ওইটা সমস্যা। টেস্ট করে দেখেন আসলে কোনটা সমস্যা আছে। সমস্যা দুই জায়গায় থাকতে পারে, যে কোনো একটা দেখেন। তো সবাই জয়েন করেছেন অলরেডি? আচ্ছা, আমরা যে দুই ক্লাসে যা শিখলাম বা যা বুঝাইলাম তার কোনো সমস্যা আছে বুঝতে, বা সবাই ক্লিয়ার কি না কথাগুলো বা কাজগুলো? ক্লাস কি বেশি কিছু শেখানো হচ্ছে নাকি ঠিকই আছে সিলেবাসটা? যদি মনে হয় যে বেশি হচ্ছে তাহলে একটু জানাবেন যে বেশি হচ্ছে, তাহলে আমি চেষ্টা করবো কম করে করানোর জন্য। আর যদি না কম হচ্ছে তাহলে বেশি করে শেখাবো। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের যে অ্যাকাউন্টগুলো করাইছিলাম 6টা অ্যাকাউন্ট, তাই না? এখন আমরা দেখবো সে 6টা অ্যাকাউন্টের আসলে কাজগুলো কি কি। তো তার আগে একটু বলেন, আপনারা যে অ্যাকাউন্ট করেছেন সবাই কি প্রপারলি ভাবে অ্যাকাউন্ট সাজাইছেন গুছাইছেন সম্পূর্ণ তথ্য দিয়ে? না স্যার, সম্পূর্ণ তথ্যগুলো এখনো আপডেট করা হয়নি। সম্পূর্ণ তথ্যগুলো আপডেট করা হয়নি, আস্তে আস্তে করবো আসলে। আচ্ছা আচ্ছা, কিছু দেয় নাই এখনো। সাইফুল ইসলাম এর সমস্যা হয় না, সলভ হয় না এখনো? না স্যার, আমি আছি স্যার। প্রবলেম সাইফুল ইসলাম ডিমন আসছেন? হ্যাঁ হ্যাঁ, ঢুকতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ। আপনি ক্লাসের রেকর্ডিংটা দেখে নেবেন। লিংক থেকে ঢোকা যাচ্ছিল না, ইনভাইট লিংক থেকে ঢোকা যাচ্ছে আসলে। জি, আপনি ক্লাসের ভিডিওটা দেখে নেবেন এবং আপনার যে ভাই বন্ধু আছে তাদের সাথে হেল্প নেবেন, তাহলে ক্লাসটা বোঝা যাবেন, ঠিক আছে? জি জি। আচ্ছা, ধন্যবাদ। তো আপনাদের যে আইডিগুলো ছিল সোশ্যাল আইডি, তো 6টা ছিল, তার মধ্যে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন ও ইনস্টাগ্রাম। এই করার মধ্যে লিঙ্কডিন এবং টুইটারে আপনারা কী করবেন, প্রত্যেক দিন মিনিমাম 10 থেকে 15 জন নতুন নতুন বন্ধু বা ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট সেন্ড করবেন। প্রত্যেক দিন মিনিমাম 10 থেকে 15 জন, ঠিক আছে?
এটা আপনাদের রেগুলার একটা কাজ, এটা প্রত্যেকদিন করতে হবে 24 ঘন্টা অন্তর অন্তর। স্যার র‍্যান্ডমলি? স্যার জি 24 ঘন্টা পর পর র‍্যান্ডমলি বলতে আপনার বেশিরভাগ ভালো হবে ফরেন কান্ট্রি যারা আছেন, দেশীয় না করে বাংলাদেশে যারা আছে এদের না করে যারা ফরেনার আছে আমাদের, তাদেরকে আমরা চুজ করব, তাহলে সবথেকে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে। ঠিক আছে, তো চেষ্টা করবেন প্রত্যেক দিন অর্থাৎ 24 ঘন্টা অন্তর অন্তর 10-15 জন ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করা, বিশেষ করে টুইটার এবং লিঙ্কডইন এই দুটা থেকে, এই দুটো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা আগামীকাল দেখব আপনারা কীভাবে ইমেল মার্কেটিং করতে হয়, বা ইমেলের যে বলছিলাম আপনাদেরকে ইমেল মার্কেটিং এর বিষয়টা, কীভাবে আমরা ইমেল সংগ্রহ করতে পারি, ইমেল সংগ্রহ করে দেন আমরা ইমেল মার্কেটিং করব। তার আগে আমি একটু স্ক্রিন শেয়ার করবো, এখন স্ক্রিন শেয়ার করে দেখাবো যে কীভাবে আমরা কী করতে পারি এটাকে, যে ফেসবুকে মার্কেটিং করা সম্ভব, অথবা ফেসবুকে কীভাবে আমরা মার্কেটিংটা করতে পারি, অথবা ফেসবুক বাদ দেই আমরা যদি লিঙ্কডইনে যাই লিঙ্কডইনে করতে কীভাবে মার্কেটিং করতে পারি সেইগুলো দেখবো। ঠিক আছে, যে আপনি 10-15 জন সর্বোচ্চ 15 জন সর্বনিম্ন 10 জন আপনাদের এই 6 মাসের যে কোর্সটা আছে, আপনারা প্রতিদিন 10-15 করে রিকোয়েস্ট সেন্ড করেন, দেখা যাবে কি কয়েক লক্ষ আপনাদের কি হবে কানেকশন হবে, আর এর থেকে কি আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে, যে নেটওয়ার্কের মাধ্যমে কি আপনি কিছুটা লাভবান হবেন, আপনার মাধ্যমে কি আরও কিছু নেটওয়ার্ক লাভবান হতে পারে। সবাইকে আপনাদের ফেসবুকে কভার পিকচার বা কভার কি বলে কভার পিকচার কি আপলোড করেছেন, কভার পিকচার বা প্রোফাইল পিকচার? আচ্ছা, যারা আপনারা আপলোড করেছেন সবাই কি ইমেজটাকে অপটিমাইজ করে নিয়েছেন? না স্যার, ইমেজ অপটিমাইজ করতে পারেন না, এখানে কেউ আছেন নাকি সবাই পারেন না? জি স্যার, একটু দেখা দেন একবার, ইমেজ অপটিমাইজ করতে হয় কিভাবে এটা কি জানা আছে আপনাদের? না স্যার, জানা আছে। জি স্যার, আছে স্যার। বলেন। না স্যার, জানা না। যে পারেন সে বলেন তো একটু মুখে, কিভাবে করবেন স্যার? ইমেজের যে টাইটেলটা, যে নেমটা, এই নেমটা যে আমার কিওয়ার্ডটা থাকবে, ওই কিওয়ার্ডে আমার ইমেজের নেমটা থাকতে হবে। আপনারা তো ফ্রিল্যান্সার না ভাই? স্যার আপনি তো ফ্রিল্যান্সার তাই না? জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, আমি দেখাচ্ছি তাহলে আপনাদেরকে, একজন পারেন, বাকিরা একটু দেখে নেন। কভার ফটোটা কি আমরা যে ফটোটা বানাইছিলাম ওইটাই কি আপলোড দেব? আপনার যে ডিজাইনটা করেছিলেন ডিজাইনটা কিন্তু ততটা ভালো হয়নি তাই না? তো ভালো একটা যেটা আজকে দেখালাম, যে বিভিন্ন আইকন সংগ্রহ করে তারপরে কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করে কি করবেন, সুন্দর করে বসবেন 1-1.5 ঘন্টা সময় দিয়ে সুন্দরভাবে আপনার যে পেশাটা আছে এটাকে ফলো করা যায় সেইভাবে কি করবেন, সুন্দর একটা কভার পিস তৈরি করবেন, তৈরি করে দেন কি আপলোড করবেন, তাহলে সব থেকে বেস্ট হবে। আপনারা কতকাল যা তৈরি করেছেন এটা মানসম্মত হয়নি, তার মধ্যে কি আছে আপনাদের যে ইমেজের মধ্যে কপিরাইট ইমেজ টেক্সট থাকতে পারে বা ইমেজ থাকতে পারে, সেগুলো কি করবেন আপনারা চেঞ্জ করে নেবেন। এজন্য আপনারা আজকে আবার কি 1-1.5 ঘন্টা সময় ব্যয় করে সুন্দর কিছু তথ্য সংগ্রহ করে দেন কি করবেন আপনাদের কভার পিকচারটা তৈরি করবেন, দেন হচ্ছে এটা কি অ্যাপ্লাই করবেন আপনাদের সোশ্যাল মিডিয়া, যে কভার পিকচার প্রয়োজন হোক বা পোস্টের ইমেজ প্রয়োজন হোক বা প্রোফাইলের প্রয়োজন, যা মনে হয় সেটা আপনি করতে পারেন। আর আপনারা কিন্তু কি আজকে গতকালকার থেকে একটু হলেও কি বেশি শিখতে পেরেছেন, যে কীভাবে সুন্দর ডিজাইনটা করা সম্ভব কি বিভিন্ন জায়গা থেকে রিসোর্স সংগ্রহ করে, এই রিসোর্সগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি, কোনো টাকা পে করতে হবে না, জাস্ট আপনাকে কী করতে হবে একটু সময় ব্যয় করে একটু খুঁজতে হবে, খুঁজে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যে এখানে গ্রাফিক্সে কাজ পারেন তার থেকে আশা করি বেস্ট কিছু করতে পারবেন যদি আপনারা একটু সময় ব্যয় করে কাজটা করেন। আর একটু খেয়াল রাখবেন, আপনাদের কভার পিকচারের মধ্যে
যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো কিন্তু হাইলাইট হতে হবে। টেক্সট যদি হাইলাইট না হয় তাহলে কিন্তু সেই পিকচারের বা পোস্টারের কোনো লাভ নেই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড যাই হোক নাই হোক, তারপর সব থেকে খেয়াল রাখতে হবে টেক্সটগুলো হাইলাইট হয়েছে কি না। এই জন্য কালারটা একটু কম, মানে কীভাবে সুন্দর কালার দেওয়া যায়, কোন কালারটা দিলে ফুটবে ভালো, ট্রাই করবেন সেইভাবে করার জন্য। আমি একটা ছবি ডাউনলোড দেবো, তোমার স্ক্রিনে কোনো ছবি নেই এই মুহূর্তে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? একজন বলেন ওকে। সেটা খেয়াল করেন আমার এই ছবিটা যখন ডাউনলোড দিচ্ছে এখান থেকে, তখন কী লেখা আসছিলো যে ছবির নাম কি smrabbit.jpg, কিন্তু আমি যদি আরেকজনের ইমেজ ডাউনলোড দিই তখন কোনো তার নাম শো করে না। এটা কি দেখতে দেখছেন আপনারা যে কেন হয় না? আপনাদের একটা ফেসবুকের লিঙ্ক দেন কোনো একটা ব্যক্তির, বা টুইটারের লিঙ্কটা দেন, একটু শেয়ার করেন চ্যাট বক্সে, তো দেখে যাক। আপনাদের ছবি ডাউনলোড দেবো আমি, কিন্তু আপনাদের নামটা শো করবে না আশা করি, যদি আপনারা এটা না করেন। কারো লিঙ্ক কিনা আছে দেখি কি আগে লিঙ্ক শেয়ার করে তার আগে আমি ক্লিক করবো। সাইফুল ইসলাম পেয়েছি, ধন্যবাদ। তাহলে আমাদের কাছে দুইজন সাইফুল ইসলাম, তাই তো? আরেকজন আসে নাই নাকি স্যার? আসছেন না আপনার? এখানে দুজন আছে, রাব্বি সাইফুল, আপনাদের শরীয়তপুরে চারটা ব্যাচ করা হয়েছে, আমাদের ভাগ্যক্রমে চারটি ব্যাচেরই দায়িত্ব পড়ছে আমার উপরে। পরিচিত হয়ে ভালো লাগলো স্যার। আমার একটা কথা ছিল স্যার, আমাদের টুইটারে বা লিঙ্কডইনে দর্শন বা ফলো করবো সেটা কি জাতীয়, মানে সেটা কি বিশেষ করে লিঙ্কডইন এটা চুজ করবেন সব থেকে আগে, দেন হচ্ছে টুইটার, ঠিক আছে? আপনাদেরকে আমি আগে নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে টুইটারে আপনারা বিভিন্ন ভাবে মার্কেটিং করতে পারবেন, ফেসবুকে কীভাবে মার্কেটিং করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে নেক্সট ব্যাচে আমরা আলোচনা করবো, এবং আশা করি আপনাদেরকে একটা আর্নিংয়ের ব্যবস্থা করে দেবো নেক্সট ক্লাস থেকে। একটা আর্নিংয়ের সাইড আছে যেটা আপনারা এই মুহূর্তে করতে পারবেন চাইলেই, ওটা অবশ্যই করাইতে হবে, কারণ আপনারা অনেকেই বেসিক নলেজ নাই, এখানে অনেকেই আছেন যারা নতুন। এক ভাই বাদে আমিরুল ইসলাম, ইনি বাদে বাকি সবারই কি তেমন কোনো আইডিয়া নাই কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, এই বিষয়গুলো, দেন কীভাবে কাজ করতে হয়, কাজ সাবমিট করতে হয়। এই জন্য একটা আমাদের একটা কী আছে, ডেমো একটা সাইট আছে, ওইটাও একটা জব সাইট কিন্তু একদম ছোট, এবং যারা নতুন এদের জন্য খুব বেস্ট।
তো এটা ইনশাআল্লাহ সম্ভব আমরা চেষ্টা করব কিভাবে ওইখান থেকে আপনারা চাইলেই কি করতে পারেন ইনকাম করতে পারেন দেখাই দেব আমরা সেটা আপনারা ওয়েব করতে পারেন আরেকটা প্রশ্ন স্যার যেটা হচ্ছে কি কোনো কাস্টমাইজ ওয়ে আছে যেটা দিয়ে আমি এই যে আপনি যেটা বললেন সিও বা বড় বড় পোস্টের উইচাতীয় আইডিগুলো বের করার জন্য তো সার্চ করবেন সেখানে যে আপনার কি আপনার কি লিখতে পারেন যে ইনস্যুরেন্স সিইও অথবা লিখতে পারেন ইন্ডাস্ট্রি সিইও এবং লিখে সার্চ করে দেখবেন যে অনেক প্রোফাইল আসে এখানে আর কিভাবে ভালোভাবে সার্চ করে বের করতে পারেন গুগল দেখালাম মাত্র আপনারা যে গুগলে কিভাবে আমরা ছবি সার্চ করতে পারি তাই না আমরা চাইলে কি লিংকডইন বা টুইটারে কিভাবে সার্চ করতে পারি ওটা দেখাই দেবো আমি সার্চিং এর যে বিষয়টা আছে হ্যাঁ এটা ভালো হয় স্যার ওটা নেক্সট দেখাই দেবো স্যার এই ক্ষেত্রে স্যার এই ক্ষেত্রে আমার মনে হয় স্যার যারা এই যে অ্যামাজনের সাথে যুক্ত এগুলো আমাদের ক্লায়েন্ট হতে পারে আমাদের মার্কেটার যেহেতু আমরা আমাদের কি সবাই ক্লায়েন্ট কারণ প্রত্যেকটা ব্যক্তির ব্যবসা আছে তো খেয়াল রাখবেন যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে এদেরকে বেশি হায়ার করার চেষ্টা করতে হবে আর অ্যামাজন যেহেতু বিশাল একটা ই কমার্স ভান্ডার এদের যারা স্টোর ম্যানেজার আছে বা স্টোর ওনার আছে এদেরকে আপনার সাথে যেতে পারেন ভাইয়েরা ভালো প্রস্তাব রাখছে এটা রিমন মল্লিক আজকে কি হচ্ছে হ্যাঁ এসেছে ছবিটা আমি সেভ করছি 10 মিনিট স্যার কারেন্ট চলে গেল অনেকটা কিছু মিস করে ফেলেছি মনে হয় আমি যখন রিমন ভাইয়ের ফেসবুক পেজ থেকে তার পিকচারটা ডাউনলোড দিতে চেষ্টা করছি তখন কি আমাকে এখানে একটা নাম দেখাচ্ছে নামটা কি 923695 এটা কিন্তু কি তার মানে তার ইমেজ অপটিমাইজ করা না তিনি ছবিটা তুলেছেন এবং কি আপলোড করেছেন কাজ শেষ তাই না কিন্তু আসলে তাই না আমাদের কি করতে হবে ইমেজগুলো অপটিমাইজ করে দেন কি কাজ করতে হবে আমি যখন সেভ করলাম তখন কি সেই ক্ষেত্রে আমার নাম শো করছিল কিন্তু কি এখানে তার নাম শো করছে না তারটার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি যেহেতু আমরা ফটোশপে কাজ করব না সে তো ওরা দেখাচ্ছে না আমি এই মুহূর্তে আর যে ভাই কাজ করেন সে অলরেডি জানেন এই জন্য তাকে আর দেখাবো না আমরা যে ভাবে পারি না অর্থাৎ আমরা তো প্রসার কাজটা শিখি নেই বা বুঝি না ওইটা তো ওটা বাদ দিয়ে দেখবো আমরা কীভাবে অল্টারনেটিভ ওয়েতে কাজ করা যায় তো সেই জন্য ফার্স্ট কাজ হচ্ছে এই ছবিটা যেটা আছে যে কোনো ছবি সেটা আপনার ছবি আপনি এটা হতে পারে কভার পিক হতে পারে প্রোফাইল পিক যে যেটাই হোক না কেন ছবিটা ডাউনলোড দেবেন ডেস্কটপে ডাউনলোড ডেস্কটপে হওয়ার পরে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করে লেখা আছে প্রপার্টিস দেখা যাচ্ছে ক্লিক করবেন প্রপার্টিস ক্লিক করলে কি হবে একটা উইন্ডো আসবে একটু করে নিচ্ছি এখানে দেখেন ডান দিকে লেখা আছে ডিটেলস ট্যাব এই ট্যাবে আসবেন ট্যাবে এসে লেখা আছে রিমুভ প্রপার্টি অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করে এই ছবির তথ্য যা আছে সব আগে আমরা ফেলে দেব এই যে লেখা রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিস এখানে ক্লিক করে সিলেক্ট অল দেব দেন ওকে দেব তাহলে কি হয়ে যাবে ছবিতে যা ছিল সব কি হয়ে গেল এখন ফাঁকা হয়ে গেল এখন কিছুই নেই এখন করব কি আমরা নতুন তথ্য আমাদের তথ্য যা আছে সেগুলো আমরা এখানে ইনপুট করব প্রপার্টিস ক্লিক করে দেন ক্লিক করব ডিটেলসে এই যে লেখা টাইটেল এখানে আপনাদের যে ইউজার নেমটা ছিল সেটা লিখবেন আমাদের ইউজার নেম ছিল হচ্ছে smrabbi27 আমি সেটা লিখছি সাবজেক্ট লেখার প্রয়োজন এখানে নেই এটা আমাদের যখন ফাইবারে কাজ করব তখন লাগবে রেটিং দেবেন 5 স্টার দিয়ে কী করবেন অ্যাপ্লাই করে ওকে দিবেন সব থেকে বেস্ট হয় একটা একটা করে করে কারণ একটা একটা করে না করলে ও সবগুলো সেভ নেয় না দেখেন নিয়েছে কি না এই দেখেন শুধু টাইটেল নিয়েছে আর সাবজেক্ট নিয়েছে রেটিং কিন্তু নেয় নাই এই জন্য ওয়ান বাই ওয়ান করবো একটা করে দেন অ্যাপ্লাই দেন সেভ আবার একটা করব আবার অ্যাপ্লাই দেবো সেভ দেবো এইভাবে কী করতে হবে প্রত্যেকটা করতে হবে এখন দেখেন নিয়েছে অথর কি অথর বলতে এই ছবি মালিককে মালিকের নাম কি এখানে আপনার পুরো ফুল নাম লিখতে পারেন যে রাব্বি ইসলাম লিখে এন্টার দিলে এরপরে কি আবার অ্যাপ্লাই আবার কি ওকে আবার কি ভাবে যাবেন টাইটেলে কি স্যার ইউজার নাম দিতে হবে জি প্রপার্টিস এরপর ডিটেলস দেখেন সেভ হয়ে গেছে ডেট টেকেন কবে করেছেন আপনি এটা 6/5/15/20 এটা কি অটোমেটিক হয়ে গেছে আপনার এই যে ডেস্কটপের টাইম যা থাকবে সেভাবে সেট হয়ে যাবে প্রোগ্রাম নেম প্রয়োজন নেই কপিরাইটটা এখানে লিখে রাখবেন কপিরাইট কার ছবিটা কার আপনার আপনি আবার এখানে আপনার নাম লিখতে পারেন চালে ইউজার নাম লিখতে পারেন যেটা আপনার মনে হচ্ছে সব থেকে বেস্ট হবে ইউজার নেম রাখা দেন আবার ওকে সেম ভাবে অ্যাপ্লাই আবার ওকে
পাওয়া যাচ্ছে। আবার যাওয়ার পর এখন নিচের দিকে দেখেন এগুলো থাকবে অটোমেটিকভাবেই ছবির সাইজ যেগুলো। এই ক্যামেরা, ক্যামেরা এখানে কি অনেকগুলো ফিল্ড ফাঁকা আছে দেখেন। এই ফিল্ড আপনার চাইলে ফিল্ডে কি আপনাদের ইউজার নেমগুলো দিতে পারেন, এটা তেমন ফাংশনাল না, মূলত এগুলো কি আমাদের বেসিক কাজ এটুকুর মধ্যে। এই ডেসক্রিপশন এবং অরিজিন এই দুটো হচ্ছে আমাদের মেন কাজ করব। নিচের গোলাতে চাইলে আমরা কি করতে পারি আমাদের ইউজার নেমটাকে ইউজ করতে পারি। স্যার টাইটেল আর সাবজেক্ট এখানে কি ইউজার নেমগুলো ইউজ করা ভালো? জি, আর সাবজেক্টের জায়গায় ইউজার নেম না দিলে চান্স আমি দেবো না। সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি এই ছবিটা কি ফেসবুকে ইউজ করবেন প্রোফাইল পিক হিসাবে, তাহলে এখানে লিখতে পারেন যে ফেসবুক প্রোফাইল পিকচার। যদি চান লিঙ্কডইনে ইউজ করবেন কভার পিকচার, সেটা লিখতে পারেন লিঙ্কডইন প্রোফাইল কভার পিকচার, এভাবে লিখতে পারেন। ঠিক আছে, সাবজেক্টের জায়গায় তো টাইটেলটা অবশ্যই সাবজেক্টে লিখবো। জি, সাবজেক্ট ফিল্ডে। এরপর কি সরি বুঝি নাই, জি সবসময় টাইটেলটা হবে ইউজার নেম, সবসময় হবে টাইটেলটা ইউজার নেম। জি, তো এই হচ্ছে কি এভাবে ইমেজটা অপটিমাইজ করে নেব। দিয়ে কি করবো আমরা এটাকে আমাদের ফেসবুকে বা লিঙ্কডইনে বা অন্যান্য যে আদার প্রোফাইলগুলো আছে সেখানে আমরা আপলোড করে দেবো। শুধু প্রোফাইল পিকচার না, প্রোফাইল পিকচার, কভার পিকচার, পোস্ট, দেন আমরা যখন ফাইবারে কাজ করবো তখন ফাইবারে যে গিগ থাকবে, গিগ ইমেজ, দেন আমরা যখন আপওয়ার্কে কাজ করবো আপওয়ার্কেও কি থাকবে, আমাদের যে প্রোফাইল ইমেজগুলো দেবো সেখানেও কি সেমভাবে কাজ করবো আমরা। তাহলে কি হবে, ওই গতকাল আপনার দেখাচ্ছিলাম যখন আমি আমার নামটা সার্চ করেছিলাম ইউজার নেমটা, তখন কিন্তু দেখবেন আমার ছবিটাও এসেছিলো, তাই না? এই ছবি আসার পিছনে কারণ একটাই, সেটা কী কারণ, এই আমি কী করছিলাম ইমেজগুলো অপটিমাইজ করে দেওয়া রাখাছিলো, যার কারণে কি এগুলো শো করছিলো। আমিনুল ভাইয়ের কি ইউজার নেম কী রাখা আমিনুল ভাই? স্যার আমার নামে অনেক কম্পিটিশন স্যার, যে কারণে আমি শুধুমাত্র ফেসবুকটা আসে বাট অন্যান্যগুলো আসে না। কি দেবো আপনার ইউজার নামটা কি দেবো? আমিনুল বিডিএস স্যার। আমি লিংকটা শেয়ার করছি স্যার ফেসবুক লিংকটা। আমিনুল কি? আমিনুল বিডিএস। বিডিএস, বিডিএস বলতে বাংলাদেশ শরীয়তপুর স্যার। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার গিটহাব অ্যাকাউন্ট? গিটহাবটা আমি চেঞ্জ করে চেক করি নাই স্যার, তবে আমার আমিনুল বিডি তিন নম্বর রেজাল্টটা আমার আমিনুল বিডি দ্বিতীয় রেজাল্টটাও আমার দ্বিতীয় রেজাল্টটাও আমার আমিনুল এটা বিডিএস বিডিএস এটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। হ্যাঁ আপনার তো আসছে কয়েকটা কিন্তু এগুলো নাই, দু তিনটা আসছে স্যার। আমার নামে অনেক কম্পিটিশন স্যার, আজ বর্তমানে স্যার আমিনুল ইসলাম বিপ্লব যে ক্রিকেটার ওনার সাথে আমার এখন কম্পিটিশন। ওই নেই তো আপনি দেখেন এই যে 37 সেকেন্ডে 10 রেজাল্ট, আপনি এক কাজ করেন সব জায়গায় আপনি এটা ইউজ করেন, ইমেজ অপটিমাইজ থেকে শুরু করে প্রত্যেকটা আপনি এটা ইউজ করেন ইউজার নেম হিসেবে, দেখবেন যে খুব শীঘ্রই আপনার সঙ্গে কেউ পারবে না এই লিঙ্ক এই নামের সাথে লিখে রাখেন। স্যার আমি এই জন্য এই নামে ব্লগও তৈরি করছি, এই নামে পোস্টও তৈরি করছি কিন্তু পাইতেছি না আমি নিজেকে। তাহলে আপনার সম্পূর্ণভাবে ইমেজ অপটিমাইজ সাইড অপটিমাইজ হয় না, এই জন্য হচ্ছে না, আপনাকে প্রপারলি অপটিমাইজ করতে হবে। প্রপারলি এই কোর্সটা পরে আমি আশা করি এটা আমি ব্যাপকভাবে কাজ করব স্যার। জি জি অবশ্যই। তো আজকের কাজ কি থাকবে বলুন তো? আপনাদের আজকের কাজ কি থাকবে? হ্যালো, শুনতে পাচ্ছেন? না এরকম কোন কাজ দেবো না, আপনারা আজকে যে কাজগুলো করবেন সেই কাজগুলো চূড়ান্ত ভাবে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে, ছয়টা অ্যাকাউন্ট আছে না, ছয়টা অ্যাকাউন্টে টোটাল 12টা পিকচার লাগবে, প্রোফাইল পিক এক, কভার পিক এক, ছয় দোকানে 12টা, এই 12টা পিক তৈরি করবেন সুন্দরভাবে। যেমন শিপন রায়হান ভাইয়ের যে প্রোফাইল পিকটা দেখেন দেখা যাচ্ছে এখন এই যে এখানে, সেটা খুব সুন্দর লাগছে কিন্তু নাকি, তাই না? আপনারা কি এইভাবে একটা প্রোফাইল তৈরি করার চেষ্টা করবেন, যদি এরকম না পারেন তাহলে এর কাছাকাছি কোথাও একটা তোলার চেষ্টা করবেন, যদি তাও সম্ভব না হয় তাহলে এই যে সাকিব ভাইয়ের একটা দেখানো সুন্দর দেওয়া আছে, রায়হান ভাইয়ারটা দেওয়া আছে, বেল ভাইয়ের চশমা ইউজ করা যাবে না ছবিতে, আমিনুল ভাইয়ারটা ঠিক আছে, সিএম টিমের ঠিক নাই, মিজান ভাইয়ের ঠিক নাই, সিএম ভাইয়ের সেলফি পিকচার এলাউড না,
আমার ভাইয়ের হাসিটা সুন্দর আছে, এরকম আমার নম্বরটাও ভালো হয়েছে অনেক। জান্নাত আপু আপনার ছবি দেওয়া আছে, চেঞ্জ করতে হবে এগুলা। মোস্তফার সুমন কিছুই দেওয়া নাই, এই জন্য একটু দেম দেখাচ্ছে। আপনার জিমেইল থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টে যাবেন, ওইখানে গিয়ে ছবি আপলোড দিলে আপনার কি এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। গুগল অ্যাকাউন্টে ছবি চেঞ্জ করলে তো এখানে মিটিং এরও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ও যদি তাও না করতে পারেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হাউ টু চেঞ্জ মাই জিমেইল অ্যাকাউন্ট প্রোফাইল পিকচার, দেখবেন 2 মিনিটের ভিডিও আছে জিমেইলের, ওইটা আপনি দেখে নেবেন, পেরে যাবেন। ঠিক আছে, রায়হান ভাই কি বলছিলেন? রায়হান সিদ্দিক রাব্বি কি বলছিলেন ভাই? আমার ঠিক আছে স্যার, বলুন। আপনার ছবিটা আপনার কি যে মুখটা আছে ফেসটা এটা কি বেশি আসতে হবে? ঠিক আছে, জি স্যার, প্রোফাইল পিকচার সব জায়গায় সেম দিবেন, কোয়ার পিকচারটা সব জায়গায় সেম দিবেন না। কেন দিবেন না আপনাদের কি একটা আইডিয়া দিচ্ছি আমি, এক মিনিট দেখাচ্ছি আমি। তো আপনারা যেটা করবেন, প্রোফাইল পিকচার সব জায়গায় সেম রাখবেন, কভার পিকচারটা কি করবেন ফেসবুকের জন্য ফেসবুকের একটা আইকন দেবেন, লিঙ্কডইনের কোন লিঙ্কডইনের একটা আইকন ইউজ করবেন, ওইখানে লিখতে পারেন এইভাবে ফেসবুকে লিখতে পারেন কি যে কন্ট্যাক্ট মি অন ফেসবুক, বা কন্ট্যাক্ট ফেসবুকের একটা আইকন দিয়ে তারপরে কি স্ল্যাশ দিয়ে আপনার ইউজারনেম লিখতে পারেন। যেমন আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনার নামে পেন্ট ওপেন করি, পেন্ট মনে করেন একটা আইকন তৈরি করতেছি আমি, একটু দেখা কি যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট কাজ কি করবেন আপনারা, আপনারা একটা আইকন নেবেন, আইকন কই পাবেন ওই সফট আইকন থেকে নেবেন। আইকন নেওয়ার পরে আইকনের পাশে কি করবেন, মনে করেন এখানে আপনার আইকন আছে, আইকনের পাশে স্ল্যাশ লিখে আপনার ফেসবুকের জিও ইউজার নেমটি আছে সাপোজ, এভাবে কি করতে পারেন আইকন দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন যে এটা আমার ফেসবুকের ইউআরএল, এখানে ফেসবুক আইকন থাকলো, নিচে রাখলেন কি জিমেল আইকন দিয়ে জিমেলের একটা আইকন কি করতে ইউজার নেম দিলেন, তারপর লিঙ্কডইনের আইকন দিয়ে পাশে কি একটা আইকন রাখলেন, এভাবে কি আপনারা ইউজ করতে পারবেন। ডান দিকে কি ফেসবুক আইকন রাখবেন, কারণ যখন আপনি ফেসবুক আইকনটা রাখবেন তখন ফেসবুক আপনাকে অবশ্যই লাইক করবে, কারণ প্রত্যেকটা কোম্পানি চায় তাদের বিজ্ঞাপনটা আমরা খুব করে দিই, যার কারণে যাদের কর্মীদের পাশে একটা অ্যাকাউন্ট রাখেন ফেসবুক বা টুইটারের, তখন দেখবেন ওই ফেসবুকটা একটু হলে খুশি হবে, কারণ আপনার পোস্টের মাধ্যমে কি তাদের কোম্পানির কি হচ্ছে ছোট্ট একটা প্রচার হচ্ছে। সরি, হ্যাঁ অবশ্যই, যেটা আমার ডেমো অ্যাকাউন্ট একটা, এই ডেমো অ্যাকাউন্ট আমি তৈরি করছি, কবে তৈরি করছি কয়েকদিন আগেই, বেশি দিন হয়নি, 7-8 দিন হবে। তো এখানে একটা কাজ করেছিলাম ফাইবার ডেমো তৈরি করার জন্য, আপনাদের শরীয়তপুর ব্যাচের একটা ব্যাচের ফাইবার অ্যাকাউন্টে কাজ করাচ্ছিলাম, তো এটাতে তৈরি করার সময় কিছু কাজ করেছিলাম আমি, তো এখানে কিছু ডেমো ছিল, যেমন দেখেন এই ছবিটা দেখেন, এটা কি এটা আমার ফাইবারের একটা গিগের ছবি ছিল মেবি, হ্যাঁ একটা গিগের ছবি তৈরি করেছিলাম আমি, এটা কিন্তু কি আমার ক্যানভা দিয়ে তৈরি করা। বাম পাশে একটা ছবি রাখা আছে, নিচে কি আমি কয়েকটা এখানে আইকন ক্লিক করছি, যার মধ্যে কি লিখছি অন টাইম ডেলিভারি, আনলিমিটেড ডিভিশন, কোয়ালিটি সার্ভিস, বেস্ট প্রাইস, এটা হচ্ছে কি বৈশিষ্ট্য। ডান দিকে লিখছি কি আমি কী কাজ করবো, প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন করব, কি দিয়ে করব, এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তা লিখছি এলিমেন্টর প্লাস ওয়ার্ডপ্রেস,
এরপরে কি লেখা অর্ডার নাম কোথায় অর্ডার করবে স্টার্টিং $5 $5 থেকে শুরু হবে এইভাবে কি জাস্ট তার মানে কি একটা ইমেজের মধ্যে কি দেখেন সব কথা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি অনেকে চাইলে কিন্তু কি আমার টেক্সট বা ডিসক্রিপশন না পড়লেও কিন্তু কি বুঝতে পারবে আমি কি করতে চাচ্ছি বা করবো এইভাবে তৈরি করতে হবে যাতে কি আপনার ইমেজের মধ্যে কি আপনার কথাগুলো আপনি কে আপনি কি কাজ করবেন সব যাতে প্রকাশ পায় চেষ্টা করবেন সেভাবে করার জন্য যে আরেকটা আমি দেখাই আপনাদের এটা রিলেটেডই আরেকটা আছে এটা কি আরেকটা জিনিস এই যে আমার এখানে পার্সোনাল কিছু কি ফোন নাম্বার দেওয়া আছে পার্সোনাল ওয়েবসাইটে লিংক শেয়ার করা আছে তারপরে কি ডান দিকে একটা আইকন দেওয়া আছে আর লেখা আছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এখানে কি কাজ করবো আমি যে ফাইল ট্রান্সফার ফ্রম ওয়ান সাইট টু আনাদার সাইট ফাইল ট্রান্সফার ফ্রম ওয়ান সার্ভার টু আনাদার সার্ভার ফাইল ট্রান্সফার অ্যাট এনি সাইজ ফ্রম ইয়োর ওয়ার্ডপ্রেস সাইট এটা তো হাইলাইট করাই হবে দেন আরও কিছু এখানে একটা ছিল আমি যদি আমার মেইন অ্যাকাউন্ট বাদে বা অন্য একটা অ্যাকাউন্ট খুলে নেই সেক্ষেত্রে আপনি একাধিক মেল খুলবেন কেন মোস্তফা কামাল বুঝি নেই প্রশ্নটা আমি বলি নাই আমি বললাম যে যদি আমি মানে আমার লিঙ্কডইন টুইটার সব একই অ্যাকাউন্ট থাকলো কিন্তু ফেসবুকের ক্ষেত্রে একটা পার্সোনাল অ্যাকাউন্ট বাদ দিয়ে আমি যদি একটা অ্যাকাউন্ট খুলে নিই আমার শুধু ডিজিটাল মার্কেটিং এর জন্য বা আমার কর্মক্ষেত্রের জন্য সেক্ষেত্রে কি করা যাবে কিনা এটা আমি বলেছিলাম সম্ভবত ফার্স্ট ক্লাসে কোনো সমস্যা হবে না আপনি চাইলে করতে পারেন স্যার আমি আমার ফাইবারের একটা গিগ ইমেজ শেয়ার করছি একটু দেখবেন স্যার এটা স্প্যামিং স্যার ফাইবার নিয়ে কথা বলছি আজকে আমরা না স্যার আমি আমি ইমেজটা দেখানোর জন্য বলছিলাম যে আমার ইমেজতে কোনো প্রবলেম আছে কিনা তাহলে এটা এটা ফলো হয় স্প্যামিং যে যেখানে যা হচ্ছে না তার মধ্যে অনেক কিছু নিয়ে আসা হচ্ছে স্প্যামিং এগুলো করা যাবে না তারপরে দেখছি আমি সবাই একটু খেয়াল করেন সবাই একটু খেয়াল করেন দেখেন এটা একটা ইমেজের ছবি এটা তৈরি করা হয়েছে ক্যানভা ইউজ করে কি লেখা আছে এখানে ডান দিকে আমার একটা লোগো আছে ফ্রিল্যান্সার রাব্বি হিসেবে এফআর তারপরে কি আমি কোথায় কোথায় কাজ করব সেগুলো কি বিশ্বব্যাপী কাজ করব আমি অনলাইন মিডিয়াগুলো নিয়ে তার একটা কি সিরিয়াল দিছে এখানে একটা এই ছবিটা কিন্তু কি গুগল থেকে সংগ্রহ করা দেন কি আমি ফাইবারে এখানে একটা লোগো ইউজ করেছি বাম পাশে কিছু আইকন ইউজ করেছি সফট আইকন থেকে এরপরে কি উপরে টেক্সট লিখেছি আমি এগুলো কি অ্যালাইন করা আছে বামে ডানে নেক্সট ইমেজটা যাই এবং সেখানে কি লেখা আছে ওয়েবসাইট মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া 10 মিলিয়ন ট্রাফিক প্রমোশন দেখেন এগুলো কি সফট আইকন থেকে নেওয়া সেম সেম আইকন দেখছেন সব কিন্তু সেম আইকন এরপরে যদি আরেকটা ছবিতে যাই শো করছে না কেন এই যে এখানে কি কয়েকটা ক্লিক লেগে গেছে একটু অপেক্ষা করেন এরপরে কি আছে ওয়েবসাইট প্রমোশন এফেক্টিভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা কি 100% গ্যারান্টি এটা একটা ট্রাস্টেড স্টার আছে এর মধ্যে 100% দেয় মানে কি এখানেও কিন্তু সেম অ্যাকাউন্টটা ইউজ করছি আমি চাইলে কিন্তু অন্য অ্যাকাউন্ট ইউজ করতে পারতাম সমস্যা হতো না কিন্তু দেখেন এটা ব্যাকগ্রাউন্ডের তুলনায় আমার যে টেক্সটগুলো আছে কিন্তু হাইলাইট কিন্তু একটু বেশি তাই না আপনাদের এইগুলো কি ফোকাস রাখতে হবে তাহলে আপনাদের কি ডিজাইনগুলো সব থেকে বেস্ট হবে আর ব্যাকগ্রাউন্ড সলিড করে রাখা সব থেকে বেস্ট তাহলে সব থেকে লেখাগুলো বেশি ফুটে তারপর ব্যাকগ্রাউন্ড চান যে ব্যাকগ্রাউন্ড ইউজ করে ফোটায় তুলবেন তাও করতে পারেন কিন্তু কি আপনাকে
একটু সময় বেশি দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ডাটা এন্ট্রি অ্যান্ড ইন্টারনেট রিসার্চ অ্যাজ ইউর ভাইটাল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, সরি ভুল বলেছি আমি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ফাইল কনভার্সন, ডাটা কালেকশন, ডাটা স্ক্রাপিং, ডাটা মাইনিং, ই কমার্স অ্যান্ড সিআরএম। সিআরএম বলতে কি বলছেন ভাইয়া? সিআরএম বলতে কি বোঝায়? কাস্টমার ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট স্যার। আপনার একটা কেন ছবি এখানে? ছবি মিনিমাম তিনটা রাখবেন। কাজ পেয়েছেন কয়টা এখান থেকে? দেখছেন চার মাসে প্রায় কি $100। তাহলে এখানে দেখছেন এইসবগুলো কি আমাদেরকে ফোকাস করতে হবে কিছু সময়। দেখা যাবে প্রথম দুই তিন মাস একটু কষ্ট হতে পারে, বাট খুব শীঘ্র এটা কি প্র্যাকটিস হয়ে যাবে, একটা অভ্যাসে পরিণত হবে। যখন অভ্যাস ভালো একটা অভ্যাস হবে দেখবেন আপনার জন্য কি ভালো একটা সাকসেসফুল রেশিও নিয়ে আসবে। শুরুর দিকে একটু কষ্ট কষ্ট হতে পারে। আমি একটা বড় ভুল করেছি স্যার ফাইবারে স্যার। যেমন আমার একটা $300 কাজ ক্যান্সেল হয়ে গেছে এই গিগটার উপর। $300 একটা কাজ ক্যান্সেল হয়ে গেছে, মাত্র 3 দিনে $300 কাজটা করা যেত। কাজটা আমার একটা ভুলের কারণে ক্যান্সেল হয়ে গেছে, যে কারণে আমি বর্তমানে একটু পানিশমেন্টের মধ্যে আছি স্যার। আচ্ছা, গত পরশু দিন আমার এক শিক্ষার্থী সেটা কাজ অফার পেয়েছে $500, কিন্তু তিনি অনলাইনে ছিলেন না। অনলাইন না থাকার কারণে একটু দেরি হওয়াতে সেই ক্লায়েন্টটি অন্যজন খেয়াল করে নিয়েছে, এবং যে কাজগুলো দিয়েছিল সেটা কাস্টম অফার করে আর কি দেওয়া। তো ক্লায়েন্ট মেসেজ করেছে, বাট মেসেজের সে উত্তর দেখেন নাই। সে 12টার দিকে ক্লায়েন্ট তাকে নক করেছে এবং সে দেখেছে 3টার দিকে, প্রায় 4 ঘন্টা। আর সবাই চায় কি দ্রুত কন্ট্যাক্ট করা, যার কারণে অনলাইন প্রেজেন্স খুব প্রয়োজন ফাইবার বা আপওয়ার্কের ক্ষেত্রে। যখন আপনি একটা লেভেলে চলে আসবেন তখন আপনার প্রয়োজন নেই, বাট লেভেলস না হওয়া পর্যন্ত প্রথম 6 মাস একটু কষ্ট করতে হবে, অনলাইন থাকতে হবে প্রায় 18 ঘন্টা থেকে 19 ঘন্টার মতন। তাহলে কি আপনার অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে 6 মাসের মধ্যে। গত পরশু আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। গত পরশু আমি দেরিতে রেসপন্স করার কারণে আর কাজটা পাইনি। লেট রেসপন্স নেগেটিভ বিষয়। যাই হোক, আমাদের কি এই বিষয়গুলো দেখবেন। আমরা আরেকটা বিষয় কাজ করতে পারি, আমরা যে কাজগুলো শিখেছি আমরা কী কাজ শিখলাম? ক্যানভা ইউজ করে, তাই না, কিছু ব্যানার করা। যে আপনার ফাইবারে গিয়ে সার্চ করেন, যে কি সার্চ করতে পারেন, যে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ। যে আপনি লিখে সার্চ করেন দেখবেন অনেক কিছু, অনেক গিগ পাবেন বা অনেক অলরেডি কি এই গিগটাতে সার্ভিস দিচ্ছে। জাস্ট কি লিখবেন যে হাউ টু চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড, জাস্ট আপনি এটুক থেকে সার্চ করবেন। এবং ফাইবারে অনেক অনেক গিগ আছে যারা কি এই একটা গিগের উপরে কয়েক লাখ টাকা ইনকাম করেছেন। কারণ প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের জন্য তাদের যে প্রোডাক্ট থাকে, প্রোডাক্টে কিন্তু কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য একটা কালার ইউজ করতে হয়, বা অনেকে কালার ইউজ না করে না, সেক্ষেত্রে কিন্তু কি সব থেকে বেস্ট ইমেজ লাগে। আর ই কমার্স ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে আপনাদের প্রতিনিয়ত কয়েক লাখ পণ্য প্রবেশ করে। আর ই কমার্সে যদি একটা লোক হায়ার করে তাদের অফিসিয়ালভাবে, তারা কিন্তু একটা লোকের উপর পারে না, তখন তারা কী করে ফাইবারে এই কাজগুলো দিয়ে দেয়। কারণ ফাইবারে কি সর্বনিম্ন $5, সর্বোচ্চ কি আনলিমিটেড টাকা পে করার সিস্টেম আছে। তখন তারা কী করে $5 মাধ্যমে তারা কয়েকটা পিক কী করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারে। এক্ষেত্রে ই কমার্সটা খুব ভালো ই হয়। স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? আমি একটু ফাইবারে গিয়ে সার্চ করি, সার্চ করব যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটুকু লিখি রিমুভ। খুব সমস্যা করছে আজকে নেটওয়ার্কে, ভয়েস কি ক্লিয়ার না আজকে গতকাল থেকে? হ্যাঁ আজকে তো অনেক ক্লিয়ার।
বৃষ্টি হলে নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করছি ফাইবারে, তো দেখবেন যে ক্যানভা আমরা যেটা কাজ করলাম remove.bg দিয়ে, এরকম কি অনেক কাজে চাইলে করতে পারেন, কিন্তু সব কাজ সম্ভব না, কিছু কাজ অবশ্যই আপনাকে কি এই ফটোশপ বা অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করে কাজ করতে হবে। এখন দেখেন এই যে এই ব্যক্তির লেভেল 2 সেলার হয়ে গেছে, জাস্ট কি আই উইল ডু ফটোশপ ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল পিডিএফ ডকুমেন্ট, আই উইল রিমুভ 200 ইমেজেস ব্যাকগ্রাউন্ড উইথ ইন ওয়ান ডে। আচ্ছা রিমুভটা যদি তোমরা যাই 200 ছবি কি একদিনে সম্ভব না ভাই করা? হ্যাঁ সম্ভব, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো হ্যাঁ, তো দেখা যাবে কি চাইলে কিন্তু কি এটা নিয়ে কাজ করতে পারি। এই জন্য আমরা কি এই মুহূর্তে করব না, জাস্ট দেখে রাখলাম এটা আমাদের কি যখন আমরা কাজ শুরু করব ফাইবারে এসে, তখন আমরা কি এইগুলো কি একটা গিগ তৈরি করতে পারি যে আমরা কি ফাইব রিমুভ ডট বিজি দেন হচ্ছে পেক যাবে গুগলের কপিরাইট ফ্রি ইমেজ, তারপর সফট আইকনের আইকন, দেন কি ক্যানভা, এই সবগুলো কি ব্যবহার করে চাইলেও কি আমরা এই কাজটা নিতে পারবো করতে পারি। শুধু অনলাইনে না, চাইলে কি আপনার এলাকায় অনেকে প্রতিষ্ঠানে দেখবেন এই কাজগুলো করাতে চায় বা করতে লোক খুঁজে, তখন চাইলে কি আপনি কাজটা করতে পারেন। এক্ষেত্রে লোকাল যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে এদের সঙ্গে কি বিভিন্ন কানেক্টিভ অ্যাড থাকা ভালো। কাজগুলো কি যখন ইচ্ছা তখন নেওয়া যাবে এখানে যে এখানে দেখা হয়েছিল বুঝি নেই ব্যবসা প্রতিষ্ঠান না, মনে করেন এখানে আমাদের কার নাম বলবো বলেন যে রায়হান ভাই, রায়হান সিদ্দিক ভাই, ওনারা কি আছে একটা ই কমার্স প্রতিষ্ঠান আছে এবং উনি কি তার ই কমার্স প্রতিষ্ঠানে প্রত্যেক দিন কয়েক লাখ প্রোডাক্ট আসে। এখন যে তার ই কমার্স ওয়েবসাইট, তার মানে কি তাকে প্রত্যেক দিন কী করতে হবে সেই প্রোডাক্টের ইমেজগুলো ওয়েবসাইটে আপলোড করতে হবে, পাবলিশ করতে হবে। এখন কয়েক লাখ প্রোডাক্ট যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে উনি বসে যায় ওনার কিন্তু অন্যান্য কাজ হবে না, তখন তিনি কী করবেন এমন কিছু ব্যক্তিকে খুঁজবেন যারা কি এই কাজগুলো করতে পারেন। তো 100,000 করতে গেলে আমাদের বর্তমান যে অবস্থা বাংলাদেশের বা লোকাল এলাকাগুলোতে সেখানে কিন্তু তেমন কি গ্রাফিক ডিজাইনার নাই বা যাও আসে রেটটা কি অনেক বেশি হয়ে যায়, তখন কী করবেন ফাইবারে আসলেন, ফাইবারে এসে দেখবেন সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড হিসেবে, তখন দেখবেন আমার মতন আপনার মতন কি 10 জন ব্যক্তি বসে আছে এই সার্ভিস দেওয়ার জন্য, যে আমি দেবো $200 আর এক ভাই দেবে কি $500 আর এক ভাই দিল কি $1,000। এখন উনি দেখবেন সব থেকে চিপ রেট কোনটা এবং কাজের পরিমাণ কোনটা বেশি, আবার দেখবেন সব থেকে বেস্ট কাজটা দেয় কে। অনেকে আছে কম টাকায় কম বেশি কাজ করে কিন্তু কি ভালো কাজ দেয় না, অনেকে আছে বেশি টাকায় করে কম কাজ করে বা ভালো সার্ভিস দেয়, আর অনেকে আছে কম টাকা কাজ করে বেশি কাজও দেবে কিন্তু সার্ভিসটা ভালো। কী করবে ফাইবার থেকে সেটাকে খুঁজে বের করবে, দেন তাকে অর্ডারটা দিবে যে আমার 500 পিস বা 1,000 পিস কি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন, আপনাকে আমি এত টাকা দেবো, এই হলো ডিল। এখন এই ডিল থেকে ফাইবার কী করবে, ফাইবার আপনার কাছ থেকে একটা টাকা কেটে রেখে দেবে সার্ভিস চার্জ হিসেবে, যে আপনার 10 টাকা আর্ন করেন মনে করেন 4 টাকা সেটা রাখবে বা 2 টাকা ফাইবার রেখে দেবে, এই হলো ফাইবারের একটা ইনকাম, এছাড়া তেমন কোনো ফাইবারের ইনকাম নেই। ঠিক আছে হ্যাঁ, আপনি কি ছবিগুলো মনে করেছিলাম বাইরের ছবি মনে করছি না না এরা সেলার সবাই, এরা সবাই সেলার দেখলাম আমরা। স্যার ঠিক আছে ধন্যবাদ। আপনি চাইলে কি আপনার কোম্পানির জব অফারগুলো এখানে করতে পারেন, সেই অপশনও আছে। আর আপওয়ার্কে হচ্ছে আপনার কি যারা ফাইবারে একটু ভালো অবস্থান করতে পেরেছেন তাদের জন্য আপওয়ার্কটা একটু বেস্ট, বাট শুরুতে আমরা আপওয়ার্ক দেখবো না, আপওয়ার্কে একটু হার্ড কারণ বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপওয়ার্ক এখন খুব সহজে নিচ্ছে না, অনায়াসে কি তাদেরকে ব্যান করে দিচ্ছে।
আমার মাঝখানে শুনেছিলাম যে কিছু আইডি ওরা কি প্রিমিয়াম করে নিচ্ছে, ফ্রি আইডি গুলা কাজ করতেছে না, তো অনেকগুলো সমস্যা থাকে, কারণ প্রতিনিয়ত অনেকে চেষ্টা করেন। অ্যাপ্রুভ অ্যাকাউন্ট আছে আপনার? জি স্যার। অ্যাকাউন্ট কি অ্যাপ্রুভ কাজ করেন? জি স্যার, জি স্যার। কি কাজ করেন? হ্যালো স্যার, যে অ্যাকাউন্ট ছিল স্যার ওটা ওটার ভিতরে কাজ করতাম স্যার, ওই যে ওই ইমেল মার্কেটিং এ। কতগুলো ইমেল আছে আপনার কাছে? হ্যাঁ, কতগুলো মেল আছে আপনার কাছে এবং কোন দেশের? এই 2-300। তাহলে কাজ করেন কি ওদের সঙ্গে, কাজ কি হয়? স্যার এ অনার করি না, অনেক আগে করছিলাম স্যার, এক বড় ভাই শিখেছিল, এবার এক খুলে দিছিল, এবার শিখ করাইছি। আপনাদের দেখ কাজ করাবো, আপনাদের 14 জন প্রধান আছে, আমরা কি করবো সবাই মিলে আমরা ইমেল? হ্যাঁ অবশ্যই, ইমেলটা তো শেখাবো, ইমেল কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে ইমেল, শুধু ইমেল না, ওই ব্যক্তির বাড়ির ঠিকানা কোথায়, ঠিক আছে, আপনি শরীয়তপুর থাকেন, শরীয়তপুর কোন গ্রামের কোন শহরে থাকেন, এগুলো বের করা যাবে, সমস্যা নেই। জি স্যার, আমারও আপওয়ার্ক আইডিয়া আছে। ভেরি গুড, কাজ করছেন সেকেন্ড হ্যান্ড ভাই?